সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা করছিলাম মেকানিক্স আর মেকানিক্স থেকে আজকে আমরা যে প্রশ্নটা করবো প্রশ্নে কি বলছে দেখো সরল রেখার উপরস্থ কোনো নির্দিষ্ট বিন্দুতে অর্থাৎ খেয়াল কর আজকে সরলরেখাটা আমরা এভাবে আঁকার চেষ্টা করব এই একটা একটা সরল রেখা আর এই সরল রেখার উপরস্থ কোনো নির্দিষ্ট বিন্দুতে কেন্দ্র। অর্থাৎ ধরো এই পয়েন্টটা হচ্ছে ও যেটাকে আমরা বল কেন্দ্র বলতেছি অর্থাৎ এই ও বিন্দুটাই আসলে আকর্ষণ করতেছে তো কি বলছে বল কেন্দ্র যা উহা হতে দূরত্বের সাথে দূরত্ব টু দি পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি হারে পরিবর্তনশীল অর্থাৎ এই বলকেন্দ্র যে হারে পরিবর্তনশীল বা যে হারে কাজ করে সেই হারটা হচ্ছে দূরত্বের পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি তো তুমি যদি দূরত্বকে এক্স মনে করো তাহলে আনসারটা আসবে এক্স ইনভার্স ফোর ডিভাইডেড বাই থ্রি এই হারে এই হারে মানে দূরত্বকে যদি আমি এক্স ধরি তাহলে এক্স ইনভার্স ফোর বাই থ্রি হারে পরিবর্তনশীল অর্থাৎ এই ও বলকেন্দ্রটা যে বলে কোন একটা কণাকে আকর্ষণ করে এই ও বলকেন্দ্রটা যে বলে অন্য কোনো একটা কণাকে আকর্ষণ করে সেই বলটা এই হারে পরিবর্তনশীল অর্থাৎ আমরা যেটা বলতে পারবো এটার সাথে একটা গুণ করতে হবে কারণ যেহেতু বল বল আসলে হচ্ছে এম এ দিয়ে হিসেব করতে হবে তাহলে এটার সাথে যদি আমি একটা এম গুণ করি তাহলে আমরা পাবো এম এক্স টু দি ইনভার্স ফোর বাই থ্রি এবং এই জিনিসটা এই এম এফ বা এফ ইকুয়েল টু মানে এফ এর সহানুপাতিক মানে এই বল কেন্দ্রটা যে বলে কাজ করবে সেই বলটা হচ্ছে এম এক্স ইনভার্স ফোর বাই থ্রি এর সমানুপাতিক তো এখানে তো এম দেয় নাই তাহলে এমটা আসছে থেকে তো আমি বলছিলাম এটা অনেকবার যে আমরা যে বলটা এখানে কাজ করাচ্ছি এই বলটা দুইটা জিনিসের উপর ডিপেন্ডেন্ট থাকে একটা হচ্ছে এম একটা হচ্ছে তরণ তো এর এম তো কখনো দূরত্বের উপর ডিপেন্ডেন্ট হয় না তরণ ডিপেন্ডেন্ট হতে পারে সেজন্য জন্য এম এমের জায়গায় রয়ে যায় এবং দূরত্বের উপর ডিপেন্ডেন্ট হয় শেষ পর্যন্ত ওই তরণটা ওকে তো এখন আমি সমানুপাতিক চিহ্ন যদি তুলে দিই তাহলে আমরা যেটা পাবো সমানুতিক চিহ্ন তুলে দিলে আমরা যেটা পাবো একটা মিউ পাবো তাহলে মিউ এম এক্স ইনভার্স ফোর বাই থ্রি অর্থাৎ এই হবে আমার মানে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আর কি যেটা নিয়ে আমরা পরে আলোচনা করবো তাহলে টোটাল কথাকে এই কণাটা যে বলকেন্দ্র মানে এই বলকেন্দ্রটা কি বলে কাজ করে যে বলে কাজ করে সেই বলটা হচ্ছে দূরত্বের পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি হারে কাজ করে হারে পরিবর্তনশীল হারে মানে হচ্ছে সমানুবাদিক চিহ্ন দিতে হবে কি পরিবর্তনশীল অধীনে উক্ত সরলরেখায় একটি কণা চলে মানে এই যে দূরত্বের পাওয়ার মাইনাস ফোর বাই থ্রি হারে যে বলটা কাজ করতেছে যে বলটা কাজ করতেছে বল সেটার অধীনে ওই সরল রেখার উপরে একটা কণা ধরো চলাচল করতেছে এই বিন্দু থেকে সেটা চলতেছে ওকে এই কণাটা এই বলের অধীনে চলাচল করতেছে দেখাও যে প্রশ্নটা বুঝতে হবে কিভাবে করতে বলছে দেখাও যে কণাটি অসীমের স্থির অবস্থা হতে দেখাও যে কণাটি অসীমে ধরো এই অসীম হচ্ছে এই জায়গায় ওকে এই অসীমের কোনো একটা জায়গা থেকে কণাটাকে আমি ছেড়ে দিলাম অর্থাৎ ওই অসীমে কণাটার বেগ ছিল ভি ইকুয়াল টু জিরো অসীমে কণাটার বেগ ছিল ভি ইকুয়াল টু জিরো তাহলে কি বলছে দেখাও যে কণাটি অসীমের স্থির অবস্থা হতে মানে অসীমে কণাটা স্থির অবস্থায় ছিল স্থির অবস্থা হতে এ দূরত্বে 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 পড়তে 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 যে গতিবেগ অর্জন করে অর্থাৎ এই কণাটা অসীম দূরত্ব থেকে এই এ দূরত্ব মানে হচ্ছে এখান থেকে এই জায়গায় মানে আমি যে জায়গায় বিন্দুটাকে এ ধরছি এইটাই হচ্ছে এ দূরত্ব ওকে তাহলে অসীমের স্থির অবস্থা হতে এ দূরত্বে পড়তে যে গতিবেগ অর্জন করে মানে কণাটা এখান থেকে অসীম থেকে যদি আমি কণাটাকে ছেড়ে দিই তাহলে কণাটা আস্তে আস্তে গতিবেগ বাড়বে এবং কণাটা এই গতিবেগ বাড়তে 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 যখন এই বিন্দুতে আসবে মানে এখান থেকে এ দূরত্বের বিন্দুতে আসবে তখন তার যে বেগটা হবে একটা বেগ তো হবেই তাই না শূন্য আগে ছিল কিন্তু পড়তে 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 এখানে যখন আসবে তখন একটা বেগ হবে ওই বেগটার কথা বলতেছে যে গতিবেগ অর্জন করে তা স্থিরাবস্থায় এ হতে এব বাই এইট দূরত্বে পড়তে অর্জিত ব্যাগের সমান অর্থাৎ এখান থেকে যদি আমি বস্তুটাকে ছেড়ে দিতাম তাহলে সে এ বাই এইট কোনো একটা দূরত্বে এসে একই বেগ সে প্রাপ্ত হতে পারত বা একই বেগ হইতো তার এখন কথাটা একটু ঘাবলা লাগতেছে মানে বুঝতে একটু কষ্ট হতে পারে প্রথমবার জিনিসটা এভাবে বোঝানো মানে বোঝাতে গেলে একটু কষ্ট হবে সোজা কথাই এখানে যেটা বলতেছে সেটা হচ্ছে আমি যদি কণাটাকে অসীম দূরত্ব থেকে ফেলা শুরু করি মানে অসীম দূরত্ব থেকে কণাটাকে স্থির অবস্থা থেকে ফেলা শুরু করি অর্থাৎ ধরো বস্তুটাকে আমি অসীমে রাখছি ওকে অসীমে রেখে বস্তুটাকে যদি আমি স্থির অবস্থা থেকে মানে স্থির অবস্থায় ছিল অসীমে তারপর আমি ছেড়ে দিছি ফলে বস্তুটা পড়তে থাকবে এবং তার বেগ আস্তে আস্তে বাড়তে থাকবে তার বেগ আস্তে আস্তে বাড়তে 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 একটা সময় এই মানে ও হতে হতে এ দূরত্বে কোনো একটা বিন্দুতে সে আসবে ধরো সেই বিন্দুটার নাম হচ্ছে এ কি বলছি ও বিন্দু হতে মানে যেখান থেকে সে আকর্ষণ করতেছে সেখান থেকে এ দূরত্বে কোনো একটা বিন্দুতে আসবে আর সেই বিন্দুতে আসলে তার নিশ্চয় একটা বেগ হবে তো সেই বিন্দুতে আসলে তার যে বেগটা হবে একই বেগ আমি পাইতাম যদি কণাটাকে আমি এই বিন্দু থেকে স্থির অবস্থায় ফেলে দিতাম যদি কণাটাকে আমি এই এখান থেকে স্থির অবস্থায় ছেড়ে দিলে এই এ বাই এইট দূরত্ব ধরো এটা হচ্ছে এ বাই এইট দূরত্ব আর এই এ বাই এইট দূরত্বে সে ঠিক একই বেগটা পাইতো অর্থাৎ অসীম থেকে ছেড়ে এখানে আসলে যে বেগ হবে অসীম থেকে বস্তুটাকে ছেড়ে দিলে এই বিন্দুতে এসে তার বেগ যতটুকু হবে যদি বস্তুটাকে অসীম থেকে না ছেড়ে এই বিন্দু থেকে ছেড়ে দিতাম এই বিন্দু থেকে যদি তাকে ছেড়ে দিতাম তাহলে সে এ বাই এইট দূরত্বে এসে সেই একই বেগটাই প্রাপ্ত হইত আরও সহজভাবে বোঝানোর চেষ্টা করি ধরো এখান থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়ায় এই বিন্দুতে এসে বস্তুটার বেগ এই বিন্দুতে এসে বস্তুটার বেগ টেন এমএস ইনভার্স ওয়ান হয়েছে ধরো টেন এমএস এস ওয়ান ওকে এই অসীম থেকে বস্তুটাকে ছেড়ে দেওয়ায় বস্তুটা এই বিন্দুতে এসে মানে ও বিন্দু থেকে ও বিন্দু থেকে এ দূরত্বে এ কোনো একটা জায়গায় এসে তার বেগ হয়েছে টেন এমএস ইনভার্স ওয়ান ওকে এখন তুমি যদি এই বিন্দু থেকে বস্তুটাকে অবস্থায় ছেড়ে দিতা স্থিরাবস্থায় এ হতে ঠিক আছে স্থির অবস্থায় এ হতে মানে হচ্ছে এই বিন্দু থেকে তুমি যদি বস্তুটাকে অবস্থায় ছেড়ে দিতা তাহলে কণাটা যখন এ বাই এইট দূরত্বে আসতো তখনও তার বেগ ওই দশ এম এস ওয়ানই হবে এটা আমাকে প্রুফ করতে হবে ওকে তাহলে অসীম থেকে এখানে আসতে যে বেগ পাবো এখান থেকে ছেড়ে দিল এ বাই এইট দূরত্বে এসে সে সেইম একই বেগ রাখার চেষ্টা করবে মানে বেগটা একই হবে তো আমি যদি এটা কীভাবে উপর থেকে না ফেলে পাশ থেকে চিন্তা করি তাহলে আমাদের বুঝতে আরও সুবিধা হবে কারণ আমরা এতদিন প্রায় পাশ থেকে চিত্রটা দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছি তো ধরো এটা হচ্ছে ও বিন্দু আর এই হচ্ছে কোনো একটা বিন্দু এ যেটা হচ্ছে এক্স ইকুয়েল টু এ দূরত্বের মধ্যে আছে ওকে এক্সিকিউটিভ এই দূরত্বের মধ্যে আছে তা আমি অসীম দূরত্ব একটা আঁকি অসীম দূরত্ব থেকে আমি কোনো একটা বস্তুকে ছেড়ে দিলাম তো অসীম দূরত্বে বস্তুটা ধরো স্থির অবস্থায় আছে তো অসীম দূরত্বে বস্তু যদি স্থির অবস্থায় থাকে ও বিন্দু তাকে আকর্ষণ করবে এবং আকর্ষণের কারণে সে আস্তে আস্তে চলতে শুরু করবে নিশ্চয়ই তাহলে ও বিন্দু এই অসীম দূরত্ব থেকে বস্তুটাকে যখন আকর্ষণ করবে তখন বস্তুটা এখান থেকে আস্তে 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 এই বিন্দুতে যখন আসবে তখন তার একটা বেগ হবে ধরলাম ওই বেগ হচ্ছে ভি ধরলাম ওই বেগ হচ্ছে ভি ওকে আর আমি যদি অসীম দূরত্ব থেকে চিন্তা না করে বস্তুটাকে এই দূরত্ব থেকেই আমি ছেড়ে দিতাম অর্থাৎ এই দূরত্বে রাখতাম বস্তুটাকে অসীমে না রেখে এখানে রাখতাম আর দেখতাম যে তার বেগ কেমন পরিবর্তন হচ্ছে তখন দেখতাম যে ওই এই বিন্দুতে রাখার কারণে বস্তুটার বেগ এ বাই এইট দূরত্বে যখন যাইতো তখনই বস্তুটার বেগ অটোমেটিক্যালি ওই আগের বেগে সমান হইতো অর্থাৎ অসীম থেকে এখানে আসতে যে বেগ আমি পাবো এ থেকে এ বাই এইট দূরত্বে গেলে ঠিক একই বেগ আমি মানে ফেরত পাবো সেই কথাটাই আমাকে এখানে প্রুভ করতে হবে ওকে তো মেকানিক্স আসলে প্রশ্ন বোঝাটা একটা কঠিন ব্যাপার তুমি প্রশ্ন বুঝতে পারলেই উত্তরের একটা কনসেপ্ট তোমার মধ্যে চলে আসবে কারণ এখানে খুবই সহজ সহজ কিছু ইন্টিগ্রাল ফর্মুলা ব্যবহার করে আমরা উত্তরগুলোকে স মানে সলভ করে দিতে পারি কিন্তু আমাদের একটাই কষ্টের কাজ সেটা হচ্ছে ইকুয়েশন বুঝতে পারা প্রশ্ন কী চাইছে তা বুঝতে পারা এক্স্যাক্টলি তাহলে দেখো আমরা আমরা সরাসরি এখানে গতির সমীকরণ দিয়ে আমরা শুরু করে দিই তাহলে আমরা বলবো যে এখানে এখানে গতির সমীকরণ হবে এখানের গতির সমীকরণ হবে খুব ভালো করে খেয়াল করবো এখানে গতির সমীকরণটা কেমন হবে আমি এখান থেকে লিখতেছি এফ সমান এম এ মানে এম এফ এফ সমান এম এফ সমানুপাতিক মাইনাস এম এই যে দূরত্বের এত তাহলে দূরত্বের এক্স ইনভার্স ফোর বাই থ্রি দূরত্বের মাথার উপরে মাইনাস ফোর বাই থ্রি তো দূরত্বকে আমি এক্স হিসেবে চিন্তা করবো তো এক্স এর মাথার উপরে ফোর বাই থ্রি এভাবে আমরা ইকুয়েশনটাকে রেডি করতে পারবো ওকে তো এখন দেখো আমি এফ ইকুয়াল টু এম এ ফ্লিক্সি এখানে যেমন এম দিসি এখানে তেমন এম দিসি এখানে কিন্তু দূরত্বের সাথে কোনো এম দেয় নাই কিন্তু আমাকে যেহেতু বলের কথা বলা হয়েছে তো আমাকে বল দিয়ে বিষয়টা ব্যবস্থা করতে হবে আর বল যেহেতু এফ ইকুয়াল টু এম এ তো এখানে একটা ভর থাকে সেই ভরটা অপরিবর্তিত থাকে সব সময় তুমি যাই করো না কেন দূরত্বকে যতই পরিবর্তন করো না কেন দূরত্বের কারণে কখনো ভর পরিবর্তিত হয়ে যাবে না যে কারণে আমাকে ভরকে ভরের জায়গায় রেখে দিতে ওই আরেকটা যে রাশিটা আছে যে রাশিটা বলকে চেঞ্জ করতে পারে যে রাশিটা বলকে চেঞ্জ করতে পারে সেই রাশিটা হচ্ছে এফ আর ওই এফের জায়গাতেই এফকেই আমরা এটার উপরে মানে নির্ভরশীল করে দিছি যে বিষয়টা আমরা আগেও করছি তাহলে এখন দেখো আমরা বিষয়টাকে এভাবে ব্যাখ্যা করতে পারি বা এম এফ সমানুপাতিক চিহ্নকে উঠাই দিয়ে আমরা একটা সমান চিহ্ন ব্যবহার করতে পারি ফলে আমরা সেটা হচ্ছে একটা মিউ ব্যবহার করতে পারি এম এক্স ইনমার্স ফোর বাই থ্রি তো খেয়াল করে এখানে একটা নেগেটিভ চিহ্ন ব্যবহার করছে এই নেগেটিভ হচ্ছে কারণ এই বলকেন্দ্র তাকে আকর্ষণ করতেছে ওকে এই তাই কি করতেছে আকর্ষণ করতেছে এবং বল বলকেন্দ্রের দিকে যাচ্ছে যদি সে বলকেন্দ্র থেকে বাইরের দিকে চলে যেত তাহলে আমি পজিটিভ দেখতে পারতাম ওকে তাহলে দেখো এরপর হলেন আমরা উভয় পক্ষ থেকে এমকে সরিয়ে দিবো এই এম এবং এই এম আমরা এখান থেকে সরিয়ে দিলাম তো এমকে সরিয়ে দেওয়ার ফলে আমাদের ইকুয়েশন হয়ে গেল এফ টু এত এবং একটা সময় আমরা এফকে সরিয়ে দিব এফকে সরিয়ে দিয়ে আমরা ডিভি বাই ডিটি লিখবো ডিভি বাই ডিটি এবং ডিভি বাই ডিটি থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শেষ পর্যন্ত এটাকে হিসেব নিকেশ করে আমরা এখানে পাবো ভি ডিভি ভি ডিভি আর এখানে পাবো একটা ডিএক্স ভি ভি ডিএক্স এইগুলো তোমরা আনতে পারবা যে কারণে আমি এই বিষয়টার অতিরিক্ত বুঝাই নাই তাহলে এই এখন যে সমীকরণটা আসছে এই সমীকরণকে এখন আমরা সমাধান করব এবং নির্দিষ্ট লিমিটের মধ্যে সমাধান করলে আমরা আমাদের আনসারটা কাঙ্ক্ষিত আনসারটা পেয়ে যাবো এখন এখানে লিমিট খুঁজে বের করাটা আমাদের সবচেয়ে মূল কাজ ওকে তো দেখো প্রথম যে অংশটা আমাদের প্রশ্নের যে জিনিসটা চাইছে দেখাও যে এই কণাটি অসীমের স্থির অবস্থা হতে অর্থাৎ অসীমে কণাটা স্থির ছিল অসীমের স্থির অবস্থা হতে তাহলে অসীমে কণাটা স্থির ছিল তাহলে আমরা বলবো যে যখন এক্সটেন্স টু অসীম যখন এক্সটেন্স টু অসীম তখন তখন ভি ইকুয়াল টু হচ্ছে জিরো অসীমে কণাটা স্থির ছিল এই যে অসীমের স্থির অবস্থা হতে কণাটা যাত্রা শুরু করতেছে ওকে আর যখন এই দূরত্বে পড়তে মানে হচ্ছে একটা হচ্ছে অসীম আর একটা হচ্ছে এ দূরত্ব তার মানে কণাটা যাত্রা শুরু করছে অসীম থেকে অসীম থেকে অসীম থেকে যাত্রা শুরু করছে আর লাস্ট সে এক্স ইকুয়াল টু এই দূরত্বে আসছে এক্স ইকুইল টু এই দূরত্বে আসছে তাহলে আমরা বলবো এত আর যখন এক্স ইকুয়েল টু হচ্ছে এ খেয়াল করবা আমরা যখন ইনফিনিটি দিব এক্স ইকুয়েল ইনফিনিটি কখনো দেওয়া যাবে না এক্স টেন্স টু ইনফিনিটি দিতে হবে তবে তার জন্য আনসার আমরা ভিগুলো জিরো পাচ্ছি কারণ অসীমে বস্তুটাকে স্থির অবস্থায় রাখছে বলছে তো যখন এক্স ইকুয়েল টু এ হবে তখন গতিবেগ কত হবে সেটা আমি জানি না সেটা আমার বের করার বিষয় সেটা আমি ভি ইকুয়াল টু ভি ওকে তাহলে যখন কণাটা অসীমে থাকবে তখন তার গতিবেগ ভি ইগুলো জিরো স্থির অবস্থা বলছে আর যখন এ দূরত্বে আসবে তখন যে গতিবেগ অর্জন করে এই কথাটা বুঝে তো যে গতিবে অর্জন করে সেটা আমি বের করতে চাচ্ছি আর সেই জন্য আমি ভি ভি ধর এসিমের মধ্যে যখন আমি এটাকে ইন্টিগ্রেশন করে দিব তো প্রথম অংশের জন্য আমি গতিবেগটা বের করে ফেলতে পারবো তা আমার দরকার হচ্ছে প্রথম অংশের জন্য আসলে গতিবেগটা ফাইন্ড আউট করা তো আমরা কি পাচ্ছি দেখো ওকে তাহলে আমি ইন্টিগ্রেশন করি এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো জিরো থেকে ভি এতে v ভি কে ইন্টিগ্রেশন আর এটাকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস মিউ বাইরে থাকবে ইন্টিগ্রেশন অফ ইনফিনিটি থেকে ইনফিনিটি থেকে এ এক্স ইনভার্স ফোর বাই থ্রি ডিএক্স ওকে তাহলে মাইনাস মিউ ধ্রুবক সে বাইরে রয়ে গেছে ওকে ইন্টিগ্রেশন করতে গিয়ে শুরুর লিমিট হচ্ছে ইনফিনিটি শেষ লিমিট হচ্ছে এ এবং এটুকুর মধ্যে আমরা এখন ইন্টিগ্রেশন করে এটার আনসার বের করবো তো আমি এটাকে বুঝতে পারবো না যে কারণে আমি বাকি আনসারকে এখানে আসার চেষ্টা করতেছি তো ভিডিবিকে ইন্টিগ্রেশন করলে জিরো থেকে ভি তে আমরা যেটা জানি সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই টু হবে আপার লিমিট লোয়ার লিন বসানোর পরেও আর মাইনাস মিউ এখানে থাক আর এটাকে যদি সরি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা পাবো এক্স টু দি পর মাইনাস ফোর বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইড বাই মাইনাস ফোর বাই থ্রি প্লাস ওয়ান এরকম পাবো খুবই সিম্পল আর এটার আপার লিমিট লোয়ার লিন বসাই দিব ইনফিনিটি থেকে এ ওকে এবার দেখো আমরা যদি আমরা যদি এখানে এখন এটাকে একটু মানুষ করে তারপর আমরা লিমিট বসাবো তাহলে বাম পাশে আমরা পাচ্ছি ভি স্কোয়ার ডিভাইড বাই টু ইকুয়েল টু পাশে আমরা কী পাচ্ছি মাইনাস মিউ তার জায়গায় থাক মাইনাস মিউ সরি মাইনাস মিউ আর এই থার্ড ব্র্যাকেটের ভিতরে খেয়াল করো এই মাইনাস ফোর বাই থ্রি প্লাস ওয়ান এটাকে যদি আমি লসাগু করি হিসাব করি তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান বাই থ্রি তাহলে আমরা একটু এখানে লিখে দিই এখান থেকে আমরা পাবো মাইনাস ওয়ান বাই থ্রি আর এই উপরের পাওয়ার যেটা সেটা যদি আমি লসাগু করি তাহলে আমরা পাবো মাইনাস ওয়ান বাই থ্রি ওকে তাহলে এক্স ইনভার্স ওয়ান বাই থ্রি আর নিচে হচ্ছে মাইনেস ওয়ান বাই থ্রি এটুকু পাবো এখন আমি যেটা করতে হচ্ছি নিচে যে মাইনাস ওয়ান বাই থ্রি আছে সেটাকে আমি উল্টা করে পাশে লিখতে পারি তাহলে আমরা পাবো থ্রি বাই মাইনাস থ্রি বাই ওয়ান আর হচ্ছে এক্স ইনভার্স ওয়ান বাই থ্রি ইনভার্স ওয়ান বাই তো এক্স ইনভার্স ওয়ান বাই যেটা আছে সেটাকেও কিন্তু আমি ওয়ান দিয়ে লিখতে পারবো ফলে আমি ইনভার্সের কারণে এভাবে লিখবো বাই এক্স দি পাওয়ার বাই ওকে তার লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি আপার লিমিট হচ্ছে এম তাহলে কী করলাম জাস্ট একটাই কাজ করলাম সেটা হচ্ছে এই নিচে যে জিনিসটা আছে সেটাকে উল্টা করে সামনে লিখছি আর এক্স ইনভার্স যেটা আছে সেটাকে ওয়ান বাই দিয়ে লিখছি আর এরপর আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এই মাইনাস থ্রি এটাকে আমি বাইরে নিয়ে আসতে পারি মাইনাস থ্রিকে যদি আমি বাইরে নিয়ে আসি তাহলে আমরা পাবো প্লাস থ্রি ওকে মাইনাস থ্রি যদি বাইরে নিয়ে আসি তাহলে আমরা কী পাবো মাস মাইনাসে প্লাস থ্রি আর এখানে এটা থাকবে না এবার আমি আপার লিমিট লোয়ার লিমিট বসাই শান্তি পাবো তাহলে দেখো আমি এখানে থ্রি মিউ পাচ্ছি আর এটাকে যদি আমি এখন আপার লিমিট বসাই তাহলে হবে ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস লোয়ার লিমিট যদি বসাই তাহলে হবে জিরো কেন কারণ লোয়ার লিমিট ইনফিনিটি এটা যদি আমি এখানে বসাই তাহলে সামথিং ডিভাইড বাই ইনফিনিটি আর সামথিং ডিভাইড বাই ইনফিনিটি সমান হচ্ছে জিরো তাহলে আমরা আলটিমেটলি এখান থেকে আনসার কি পাচ্ছি এখান থেকে আনসার পাচ্ছি থ্রি মিউ ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি থ্রি মিউ ডিভাইড বাই টু দি ওয়ান বাই থ্রি পাচ্ছি ওকে এ টু দি তো এখন আমি এই টুটাকে যদি এখানে গুণ করে দিই তাহলে আমরা পাবো সিক্স মিউ ওকে তাহলে আমি কাজটা একটু আচ্ছা কাজটা এখানে না করি তাহলে আমি এই কাজটা একটু এখানে করি ভিস কি পাচ্ছি টুটাকে এখানে নিচে ছুলে সেটা থ্রির সাথে গুণ হয়ে আমরা পাবো সিক্স মিউ আর এ টু দি এটাকে আমি চাইলে এ ইনভার্স ওয়ান লিখতে পারব ঠিক যেভাবে যেভাবে এক্স ইনভার্স ওয়ান বাই থ্রি কান বাই এক্স টু দিপোয়ার করে লিখছি ঠিক একইভাবে এই ওয়ান বাই এ টু দি ওয়ান বাই থ্রি কে আমি ইনভার্স দিয়ে লিখতে পারি আর সেভাবে লিখে আমরা ভিস করে টু পাচ্ছি এত এখন আমরা যেটা জানি সেটা হচ্ছে এখানে আমরা এটাকে রুট করবো তবে আপাতত আমি এখানে রুট করার পক্ষপাতী না আমি এটুপুতে রেখে দেব জিনিসটাকে তাহলে এখন আমরা এখান থেকে যে আনসারটা পাচ্ছি সেই আনসারটা হচ্ছে অসীম থেকে এই দূরত্বে আসতে গতিবেগ অসীম থেকে এ দূরত্বে আসতে গতিবেগ তাহলে আমি একটু চিত্রে দেখাই এই অসীম থেকে কণাটা পড়তে পড়তে যখন এই জায়গাতে আসছে এ দূরত্বে আসছে এটা হচ্ছে ও বিন্দু এই এই দূরত্বে যখন আসছে এ মানে এক্স ইকুয়েল টু এ আর কি ও বিন্দু থেকে কণাটার দূরত্বকে এক্সিকুইল টু এ দ্বারা প্রকাশ করতেছি তাহলে এক্স ইকুয়েল টু এ দূরত্ব এই জায়গায় যখন কণাটা অসীম থেকে আসছে তখন তার গতি বেগ হচ্ছে এই ইকুয়েশন দিয়ে বের করা যাবে আমি টু বের করলে হইতো তবে আমি ভিগুটু বের করতে চাচ্ছি না একটুকু রেখে দিতে চাচ্ছে এখন প্রশ্ন আরেকটা কি অংশ বলছে যে গতিবেগ অর্জন করে তা তা বলে আরেকটা অংশ দিয়েছে সেটা হচ্ছে স্থির অবস্থায় এ হতে অর্থাৎ একই ইকুয়েশনকে আমি আবার ইন্টিগ্রেশন করব কিন্তু লিমিট চেঞ্জ দেখো স্থির অবস্থায় এ হতে এ হতে মানে হচ্ছে এবার এবার শুরুর লিমিট হবে এক্স ইকুয়াল টু এ এ বাই এইট দূরত্বে শেষ লিমিট হবে এক্স ইকুয়াল টু এ বাই এইট ওকে তাহলে আমি একটা কাজ করি এইটাকে আগে যেটা করে আসছে ওইটাকে আমি একটা এক নম্বর সমীকরণ দিই এবং এই এক নম্বর সমীকরণকে এখন আমি আবার অন্য লিমিটের সাহায্যে প্রকাশ করবো তাহলে আমরা বলবো আবার আবার এক নং সমীকরণকে এক নংকে এক্স ইকুয়েল টু তাহলে আমরা এবার নতুন লিমিটের সাহায্যে একই অঙ্ক করবো একই কাজ করব। কিন্তু লিমিট চেঞ্জ করে তা আমাদের শুরুর লিমিট কী হবে স্থিরাবস্থায় এ হতে এ হতে মানে হচ্ছে এবার কণাটাকে আমি এই জায়গা থেকে ছাড়বো এই জায়গা থেকে ছাড়বো একটু আগে অসীম থেকে ছাড়ছি এখান পর্যন্ত আনছি এবং তার বেগ বের করছে এবার আমি কণাটাকে ছাড়বই এখান থেকে এখান থেকে ছেড়ে এ বাই এইট পর্যন্ত নিয়ে যাব। এক্স ইকুয়েল টু এ বাই এইট পর্যন্ত দূরত্বে নিয়ে যাব ওকে এবং সেখানে আমি বেগ কত হবে সেটা বের করার চেষ্টা করি তাহলে আবার এক নং সমীকরণে এক্স ইকুয়েল টু আমি আব এভাবে না লিখি আমরা আবানদের মতো লিখি তাহলে আমরা বলবো যে যখন যখন এক্স ইকুয়েল টু এ তখন ভি ইকুয়েল টু হচ্ছে জিরো এই যে দেখো স্থির অবস্থায় এ হতে অর্থাৎ আমি এবার কণাটাকে আবার আলাদাভাবে এ থেকে স্থির অবস্থায় ফেলবো মানে এতে এভাবে ধরে রাখবো স্থির অবস্থায় থাকবে কোনো গতি থাকবে না তারপর তাকে ছেড়ে দেবো ফলে ও বিন্দু রাখো নিচের দিকে যাবে ওকে তাহলে এক্স ইকুয়েল যখন এ তখন ভি ইকুয়েল টু জিরো আর এক্স ইকুয়েল টু যখন এ বাই এইট এক্স টু যখন এ বাই এইট দূরত্বে পড়তে অর্জিত গতিবেগের সমান আমি সমান টমান এগুলো এখনও জানি না আমি গতিবেগটা বের করব তাহলে এক্স ইকুয়েল টু এ হতে এক্স ইকুয়েল টু এ বাই এইটে যেতে গতিবেগটা কত হয় সেটা আমি বের করার চেষ্টা করব তাহলে টু এ বাই এইট তখন গতিবেগকে আমি লিখলাম ভি V1 টু ভি ওয়ান লিখলাম ওকে আগের মতো করে ভি লিখি নাই আর কি আগে যেটা লিখছিলাম এক্স ইকুল টু এ হলে ভি ইগুল টু ভি এবার আমরা ভি V টু ভি লিখি নেই আমরা অন্য একটা বেগ ধরলাম যে এবার যে গতিবেগটা আসবে সেটা নাম হচ্ছে ভি ওয়ান তাহলে আমাকে ভি ওয়ান বের করতে হবে ভি ওয়ান কেন বের করতে হবে কারণ আমার এ বাই এইট দূরত্বে আসার পর গতিবেগটা কত সেটা আসলে আমাকে যাচ করতে হচ্ছে তো খেয়াল করো এইটুকু করার পর আমরা কাজটা এখান থেকে শুরু করতে পারবো তো এক নং হতে পাই বলবো এত তাহলে এক নং হতে এক নং হতে পাই অথবা আমরা বলতে পারি যে এক নং সমীকরণকে এই সীমার মধ্যে সমাকলন করে পাই এটা আরেকটু সুন্দর হয় এক নং সমীকরণকে এই সীমার মধ্যে সমাকলন করে পাই তো এক নং সমীকরণকে এই সীমার মধ্যে যদি সমাকলন করি তো আমাদের এই জায়গায় আমার খালি এই জিনিসটা চেঞ্জ করলেই আমাদের সমীকরণ হয়ে যাবে তাহলে এখন ভি এর মান আমরা কত থেকে কত পারছি ভি এর মান বা জিরো থেকে ভি ওয়ান ভি এর লোয়ার লিমিট হচ্ছে জিরো আপার লিমিট হচ্ছে ভি ওয়ান আর এক্সের লোয়ার লিমিটকে এক্সের লোয়ার লিমিট হচ্ছে এ এক্সের লোয়ার লিমিটের এ আর আপার লিমিট হচ্ছে এ বাই এইট এ বাই এইট জাস্ট এই সিমের মধ্যে সমাকলন হবে তাহলে দেখো জাস্ট এখানে যদি আমি আপার লিমিট লোয়া লিমিট মানে ও কি করার পর আপার লিমিট লিমিট বসানোর সিদ্ধান্ত নেই তাহলে আমরা বলবো জিরো থেকে ভি ওয়ান আর এখানে যখন আমি ইন্টিগ্রেশন করার পর ইন্টিগ্রেশন একদম আগের মতো হবে খালি লিমিট চেঞ্জ হয়েছে একই ইকুয়েশনকে যেহেতু ইন্টিগ্রেশন হচ্ছে তো ইন্টিগ্রেশন সম্পূর্ণ আগের মতো হবে আগের ঘটনাই থাকবে তাহলে আপার লিমিট লোয়া লিমিটগুলো এ থেকে এ বাই এইট হয়ে যাবে তাহলে এখানেও যা ঘটবে তাই ঘটবে তাহলে আপার লিমিট লোয়ার লিমিট হয়ে যাবে এ থেকে এ বাই এইট তারপরে একইভাবে এবার আমার এই জায়গায় একটা পরিবর্তন আসবে কারণ আমি এই জায়গায় আপার লিমিট লোয়ার লিমিটগুলা বসাবো তাহলে এক্সের জায়গায় আমরা এ বাই এইট বসাবো প্রথমে তাহলে আমরা পাবো ওয়ান বাই এ বাই এইট হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ওয়ান বাই এ বাই এইট হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তাহলে আপার লিমিট লোয়ার লিমিট বসিয়ে এই জায়গায় আমরা পাইলাম ওকে এখন আমাকে দেখাইতে হবে যে এই যে জায়গাটা আসছে এখান থেকে যে আনসারটা আসবে সেই আনসারটাও ওর মতোই প্রায় কাছাকাছি আসবে তো আমি একটু সেটা দেখানোর চেষ্টা করি এই লাইনের পর আমরা আর এখানে করতে পারতেছি না আমরা এখানে একটু লসাগু করবো আর সেই কাজটা আমি এখানে করে দিচ্ছি এই ছোট্ট জায়গাটাতে করে দিচ্ছি কারণ এরপর আমার আর কাজ থাকবে না এটার পর আমরা লিখবো ইকুয়াল টু আমি টুটাকে গুণ করে দিতে পারি তাহলে আমরা পাবো সিক্স মিউ আর এখানে একটা লসাগু আমরা নিব এই জায়গায় আমরা একটা লসাগু নিব তার আগে আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে জিনিসটাকে আমরা এভাবে ব্যাখ্যা করতে পারি দেখো আমরা কী করতে পারি ওয়ান বাই এ বাই এইট যেটা আছে এ বাই এইট হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটাকে আমরা লিখতে পারি উল্টা করে লিখতে পারি আসলে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিভাইডেড বাই এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এভাবে লিখতে পারি একটু খেয়াল করো কী বলছি ওয়ান বাই এ টু দি পাওয়ার এ বাই এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রিকে আমরা এভাবে লিখতে পারি মানে পাওয়ারটাকে ভাগ করে দিতে পারি এ এর মাথার উপর ওয়ান বাই থ্রি এইটের মাথার উপর ওয়ান বাই থ্রি এভাবে লিখতে পারি আর মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যেমন আছে তেমন থাক ওকে এবার দেখো এই এইটের মাথার উপর ওয়ান বাই থ্রি এটার আনসার হয়ে যাবে শুধুই টু এইটের মাথার উপর ওয়ান বাই থ্রি এটার আনসার হয়ে যাবে শুধুই টু কেন দেখো একটু এদিকে এইট টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটাকে আমি ভেঙে টু কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লিখতে পারবো টু কিউব এইটকে আমরা টু কিউব লিখতে পারি তাহলে টু কিউব টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি লিখতে পারবো ফলে কিউব কিউব কাটা গিয়ে খালি টু থাকবে তাহলে আমরা যেটা পাবো পরের লাইনে যেটা পাবো সেটা হচ্ছে এইট টু দি ওয়ান বাই থ্রি এর জায়গায় আমরা পাবো শুধু টু ওকে এবার আমি এটাকে উল্টা করে লিখতে পারবো কারণ এটা নিচের রাশি তাকে আমি উল্টা করে লিখলে কোনো অসুবিধা নেই তাহলে আমরা উল্টা করে লিখলে কী পাবো দেখি সিক্স মিও তার জায়গায় থাক এখানে আচ্ছা এখানে আমি ভিস কর লিখিনি ভিস করি টু কারণ এখানে ভিস স্কোয়ার যে টুটা আছে সেই টুটা আমি এখানে নিয়ে আসছি ফলে সিক্স হয়ে গেছে ওকে তাহলে এদিকে ভি কর আছে আর এটা হয়ে যাবে টু ডিভাইডেড বাই এ টু পাওয়ার ওয়ান বাই থ্রি মাইনাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তো এখন আমি যদি এটাকে লসাও করি তাহলে দেখি কি হয় আমি মনে একটা ভুল করছি সেটা হচ্ছে এটা ভি স্কোয়ার হবে না এখানে আমি আপার লিমিট লোয়ার লিমিট মনে নাই না তো আপার লিমিট লোয়ার লিমিট বসানো এটা ভি ওয়ান স্কোয়ার হয়ে যাবে আর ভি ওয়ান হলে এটা ভি ওয়ান হবে ওকে মানে ভি এর জায়গায় ভি ওয়ান বসবে জাস্ট জিরো বসলে তো জিরো হয়ে যায় তাহলে ভি এর জায়গায় কি বসবে ভি ওয়ান ফলে এটা ভি ওয়ান স্কোয়ার বাই টু আর এখানে টুটার দিকে গুণ করে দিছি আশা করি তোমরা বুঝবা এত না বুঝার কিছু নেই আসলে এখানে আমরা লসাগু করতেছি লসাগু করলে আমরা পাবো এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এখানে আমরা পাবো টু মাইনাস ওয়ান তাহলে টু থেকে ওয়ান চলে গেলে তো ওয়ানই হয় নাকি তাহলে আমরা পাচ্ছি সিক্স মিউ সিক্স মিউ টু থেকে ওয়ান চলে গেলে ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর এই ওয়ান বাই এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটাকে যদি আমরা ইনভার্স দিয়ে লিখতে চাই তাহলে আমরা পাবো সিক্স মিউ এ ইনভার্স ওয়ান বাই থ্রি সিক্স মিউ এ ইনভার্স ওয়ান বাই থ্রি তো একটু ভালো করে খেয়াল করো এখানে এই অঙ্ক যখন আমরা শুরুতে করতেছেন তখন ভিস যেটা আসছিল শুরুর অংশে মানে যখন আমরা অসীম থেকে ফেলে এ দূরত্ব আনতেছিলাম অসীম থেকে ফেলে এ দূরত্বে যখন আনছিলাম এ দূরত্বে যখন আনছিলাম তখন আমাদের বেগ ছিল সিক্স মিও এ ইনভার্স ওয়ান বাই থ্রি আবার এই এক্স ইকুয়াল টু এ দূরত্ব থেকে তাকে ফেলে এক্স ইকুয়েল টু এ বাই এইট দূরত্ব যখন আনলাম মানে সেকেন্ড অংশ এক্স ইকুয়াল টু এ দ্রুত থেকে এ বাই এইট দূরত্ব যখন তাকে আনলাম তখনও আনসার আসছে সিক্স মিও এ টু দি পাওয়ার ইনভার্স ওয়ান বাই থ্রি এ দেখো সিক্স মিও এ টু ওয়ান ওয়ানভার্স ওয়ান বাই থ্রি সিক্স মিও এ টু দি পাওয়ার ইনভার্স ওয়ান বাই থ্রি সেম কি সেম আসছে তো তাহলে আমরা এভাবে বলতে পারি না যে এখানে ভি ওয়ান স্কোয়ার যেটা আসছে এদিকে তো ভি ওয়ান স্কোয়ার থাকবে বা আমরা এভাবে লিখতে পারি ভি ওয়ান স্কোয়ার ইকুয়াল টু ভি স্কোয়ার অর্থাৎ এই ভি স্কোয়ারের যে আনসার ছিল ভি এর স্কোয়ারের তাই আনসার আসে তো আমি এটার বদলে ভি স্কোয়ার মান বসাই দিয়েছি তো উভয় পক্ষকে যদি আমি রুট করে দিই তাহলে আমরা যেটা পাবো যে ভি ওয়ান সমান হচ্ছে ভি তার মানে এই যে এ এ থেকে এ বাই যে আমি যে বেগটা আনছি আর অসীম দূরত্ব থেকে এ বিন্দুতে আনতে যে বেগটা আসছে দু বেগই সমান এই অসীম থেকে এখানে আনতে আমি যে বেগটা ধুসছিলাম সেটা হচ্ছে ভি তো ভি এর মান আমরা এত পাচ্ছি আর এখান থেকে এই এ বাই এইট দূরত্ব আসতে যে মানটা আসছে সেই মানটাকে আমি লিখছিলাম ভি ওয়ান এবং আমরা ক্যালকুলেশন করে দেখতেছি ভি আর ভি ওয়ান দনোজন সেম আসছে অর্থাৎ প্রশ্ন যা বলছে তাই ঠিক আছে যে অসীম দূরত্ব থেকে যদি আমি এই কণাটাকে ফেলি অথবা এ থেকে যদি আমি সেটাকে ফেলি তাহলে এ থেকে এ বাই এইট দূরত্বে পড়তে তার বেগ যা হবে অসীম থেকে এই বিন্দুতে আসতেও তার বেগ সমান হবে অ্যাকচুয়াল এদিক সেদিক হবে না ওকে তো খুব বেশি কঠিন প্রশ্ন ছিল না খালি প্রশ্নটা বুঝার দরকার ছিল যে প্রশ্নে আসলে আমাদের কাছে চাইছেটা কি সেই জিনিসটা একটু আমাদের মাথায় ঢুকতে কষ্ট হচ্ছিল প্রশ্নে যা চাইছে তা একবার বুঝার পরে টোটাল ইন্টিগ্রেশনের কাজ কারণগুলো যা ছিল খুবই সহজ ছিল যাই হোক তো আমরা এটার পরে আজকে প্রায় কাছাকাছি লেভেলের আরও একটা প্রশ্ন দেখবো আচ্ছা এরপরে আমরা যে প্রশ্নটা নিছি প্রশ্নে কি বলছে দেখো বলকেন্দ্র এই দূরত্ব থেকে একটি কণা স্থির অবস্থায় পড়তে থাকে অর্থাৎ ধরো এটা হচ্ছে বলকেন্দ্র আর এই বলকেন্দ্র থেকে এই দূরত্বে কোনো একটা কণা আছে যে কণাটা হচ্ছে এখান থেকে স্থির অবস্থায় পড়তেছে ওকে তার মানে এই জায়গাটা আমরা টু এ দূরত্ব ধরে নিতে পারি হচ্ছে ও তাহলে বলকেন্দ্র বলকেন্দ্র এ দূরত্ব থেকে বলকেন্দ্র এ দূরত্ব থেকে একটি কণা অবস্থায় পড়তে থাকে যেখানে এক্স দূরত্বে উহার তরণ হবে মিও এক্স ইনভার্স ফাইভ বাই থ্রি অর্থাৎ এখানে সরাসরি তরণ দিয়ে দিছে যে এখান থেকে দূরত্ব যদি এক্স হয় তাহলে ওই কণাটার তরণ হবে এফ সমান হবে এখানে পরিবর্তনশীল বলে হারে পরিবর্তনশীল বলে নেই যদি হারে পরিবর্তনশীল বলতো তাহলে আমাদের এখানে একটা সমান চিহ্ন থাকতো কিন্তু যেহেতু হারে পরিবর্তনশীল বলে তাহলে এটা সরাসরি মিও এক্স ইনভার্স ফাইভ বাই থ্রি হবে এবং একটা নেগেটিভ চিহ্ন হবে কারণ সেটা ওবিন্দুতিক আসতেছে ওকে তাহলে এখানে নেগেটিভ চিহ্ন দেয় নাই এখানে আমাদের কনসেপ্ট আমাদেরকে ঠিক রাখতে হবে নাহলে কিন্তু প্লাস মাইনাসের একটা বিশাল গণ্ডগোল আমরা পুরে যাব যেটা আমরা সমাধান করতে পারবো না ওকে তো দেখাইতে বলছে কি দেখাও যে কেন্দ্রে পৌঁছার সময় অর্থাৎ কণাটা যখন এই কেন্দ্রে পৌঁছাবে বল কেন্দ্রে পৌঁছাবে কেন্দ্রে পৌঁছার সময় ইহার গতিবেগ অসীম হবে অর্থাৎ এই কণাটা যখন এই কেন্দ্রে পৌঁছাবে তখন তার গতিবেগ থাকবে অসীম অর্থাৎ ওই গতিবেগ আমরা মেপে বের করতে পারবো না এরকম একটা ভয়ানক গতিবেগ তার মধ্যে থাকবে এবং এতে এত পরিমাণ সময় লাগবে অর্থাৎ এখান থেকে এটা এইখানে আসতে বেগ হবে অসীম কিন্তু টাইম লাগবে এতটুকু অর্থাৎ এখান থেকে এই জায়গায় আসতে তার এই টাইমটা লাগবে অর্থাৎ আমাদের দুইটা জিনিস বের করতে হবে একটা যে বেগ বের করতে হবে বেগ ইনফিনিটি বের করতে হবে আর টাইম এতটুকু বের করতে হবে ওকে সিম্পল একটা প্রশ্ন এবং ক্যালকুলেশনগুলো তোমরা নিজেরা পারবা আমি জাস্ট একটু মানে বুঝাই দিলেই তোমরা বিষয়টা সহজে আয়ত্ত করে ফেলতে পারবা তাহলে স্পষ্ট বলছে যে এই দূরত্ব থেকে কণাটা পড়া শুরু করবে তাহলে এই দূরত্ব থেকে যদি কণাটা পড়া শুরু করে তাহলে আমাদের স্টার্টিং পয়েন্ট হবে টু এ আর এন্ডিং পয়েন্ট হবে এক্স ইকু টু জিরো তো আমরা প্রথমে এটার একটা মানে আনসার আনার চেষ্টা করব মানে এক্স এক্স দূরত্বের একটা আনসার আনার চেষ্টা করব আর সেটুকু আনসার আনার পর আমরা সেখান থেকে বের করব যে মানে মূল বিন্দুতে আসতে কণাটার কেমন আনসার হতে পারে অর্থাৎ সরাসরি সরাসরি মূল বিন্দুতে আসতে আমরা আনসার আনবো না কারণ সরাসরি মূল বিন্দুতে আসতে আসতে যদি আমি আনসার আনি তাহলে মানে ইনফিনিটি যে আসবে সেটা আমি ব্যাখ্যা দিতে পারবো না সুন্দর করে ওকে তাহলে আমরা প্রথমে যেটা করব এখান থেকে আমরা ইকুয়েশান পাবো এটা এটা নিয়ে আর আমাদের টেনশান করার কিছু নেই এই ইকুয়েশানকে আমরা যদি একটু হিসাব নিকাশ করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এই পাশে পাবো ভি ডি ভি ইকুয়াল টু মাইনাস এই পাশে পাবো মিউ এক্স ইনভার্স ফাইভ বাই থ্রি ডিএক্স এটুকু পাবো যদি আমরা এটাকে সুন্দরভাবে ভেঙে নিই প্রত্যেক দিন যেভাবে ভাঙি সেভাবে ভাঙি তাহলে এইভাবে পাবো ওকে এখন এই ইকুয়েশনটাকে আমি দূরত্বের সাপেক্ষে ইন্টিগ্রেশন করে দেব তাহলে আমাদের প্রশ্নে যা চাইছে দেখাও যে কেন্দ্রে পৌঁছার সময় অর্থাৎ কেন্দ্রে পৌঁছানো হচ্ছে এক্স এই বিন্দুতে পৌঁছানো তো আমরা যেটা করব যে কণাটাকে কেন্দ্রে না পৌঁছিয়ে আমরা কোনো একটা বিন্দু পিতে পৌঁছাবো ওকে ধরলাম যে টি সময় পরে কণাটা পিতে পড়ছে এইসব বাংলা কথাগুলো তোমরা আগে যেভাবে সেভাবে লিখে দিবা তো মনে করি কণাটি এই বিন্দু হতে ও এ সরলরেখায় যাত্রা শুরু করছে এবং কণাটি এই টু এই দূরত্ব হতে মানে টি সময় পর পি বিন্দুতে এসে ভি শেষ বেগ প্রাপ্ত হয় এইসব কথাগুলো বলবা নিজের মতো করে ভি শেষ বেগ প্রাপ্ত হয় তারপরে এই সময়ে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে এক্সিকুয়াল টু এ আর এক্স অর্থাৎ এতদিন যেভাবে লিখছি ঠিক সেভাবে তুমি বাংলাগুলো লিখে দিতে পারবা তারপর গতি সমীকরণ হবে বলে এগুলো লিখবা এরপর আমরা ইন্টিগ্রেশন আসবো তাহলে এইটুকু হওয়ার পর আমরা ইন্টিগ্রেশন যে লিমিটের মধ্যে করব। সেটা একটু আলোচনা করি তাহলে আমরা বলবো যে যখন এক্সিকুয়েল টু এ অর্থাৎ যখন কণাটা পড়া শুরু করতেছে এক্স ইকুয়েল টু এ তো এখানে কি বলছিল কণাটা স্থির অবস্থায় পড়তে থাকে কোথেকে বল কেন্দ্র এই দূরত্ব থেকে কণাটি স্থির অবস্থায় পড়তে থাকে তার মানে এই জায়গায় কণাটা স্থির আছে সেটা প্রশ্ন এক জায়গায় উল্লেখ করছে দ্যাট মিনস যখন এক্স ইকুইয়াল টু এ তখন ভি ইকুয়েল টু হচ্ছে জিরো মানে তার আদিবেগ শূন্য ছিল আর যখন এক্স ইকুয়েল টু এক্স আমি এক্স ইকুয়েল টু জিরো বের করব না যদিও আমি জানি যে প্রশ্নে যেটা চাইছে সেটা হচ্ছে সময় ওহার কোথায় পৌঁছার সময় কেন্দ্রে পৌঁছার সময় যদিও আমি জানি যে ওরা চাইছে কেন্দ্রে পৌঁছার সময় মানে ও কেন্দ্রে যখন পৌঁছাবে তখন গতিবেগ চাইছে আর তো কেন্দ্রে যখন পৌঁছাবে তখন তো এক্সিকুয়েল টু জিরো হবে কিন্তু আমি সরাসরি টু জিরোতে বেক কাউন্ট করব না আমি এক্সিকিউটু এক্সে বেক কাউন্ট করব কেন কেন আমি সরাসরি জিরোতে বেক কাউন্ট করবো না কারণ এই গতিবেগ বের করার পর আমাকে আবার টাইম বের করতে হবে এই পরিমাণ সময় লাগবে টাইম বের করতে হবে তো আমি যদি এখানে সরাসরি টু জিরোতে যদি আমি বেগ বের করি তাহলে ওই সমীকরণে এক্স কোনো অংশ থাকবে না আর এক্স অংশ না থাকলে পরে আমি টাইম বের করার সময় ইকুয়েশানটাকে আর বুঝাইতে পারবো না অনেকগুলো লজিক কাজ করে আমরা কেন সরাসরি 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 শুরু থেকে শেষ বের করতে পারতেছি আনসার না তুমি চাইলে দূরত্বে সরাসরি বের করতে পারো তুমি জানো যে প্রশ্ন সেটা চাইছে তারপরে একটা দূরত্বে তুমি একটা আনসার বের করে নিবা পরে ওইটা থেকে আমরা টাইম বের করতে পারবো আর যদি তুমি সরাসরি জিরোতে বের করে ফেলো তাহলে তোমার সমীকরণে কোনো এক্স থাকবে না পরে তুমি টাইম বের করতে বিপদে পড়বে তাহলে আমি একটু পরে বুঝাবো সেটা তাহলে আমরা এটা বলবো কি তখন ভি ইকুইটা আমরা ধরলাম ভি ওকে তাহলে আমরা বো করলাম যে এখানে স্থির অবস্থায় ছিল আর এখান থেকে এখানে যখন আসে তখন তার বেগ ছিল ভি সেজন্য আমি ভি ইকু ভি ধরছি এবার আমরা এটাকে ইন্টিগ্রেশন করে দেবো আর এটার ইন্টিগ্রেশন তো খুবই সিম্পল তো ইন্টিগ্রেশন এরকম হবে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে ভি ভি ডি ভি ইকুয়েল টু মাইনাস মিও তার জায়গায় থাক ইন্টিগ্রেশন অফ এ থেকে এক্স অর্থাৎ লোয়ার লিমিট আপার লিমিট এক্স আর ইন্টিগ্রেশন হবে কাকে এক্স ইনভার্স ফাইভ বাই থ্রি কে থ্রি ডি এক্স ওকে এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশন করে বের করা তো আমি যেটা পাবো এই বাম পাশে ইন্টিগ্রেশন করলে আমরা কমনলি প্রতিদিনের মধ্যে বি স্কোয়ার বাই টু পাবো আর ডান পাশে ইন্টিগ্রেশন করলে আমরা মাইনাস মিও এখানে পাওয়ার পাওয়ারের সাথে এক যোগ হবে ডিভাইড বাই পাওয়ারের যোগ ফল বসবে তো টোটাল আনসারটা এরকম হবে এক্স দি পাওয়ার মাইনাস ফাইভ বাই থ্রি প্লাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ফাইভ বাই থ্রি প্লাস ওয়ান আর ওর আপার লিমিট লোয়ার লিমিট এই জায়গায় বসায় দিব এ থেকে এক্স ওকে তো তুমি যদি এটা বিন্দু তাহলে এখানে এ থেকে জিরো বসতো তো এ থেকে জিরো বসলে একটু খেয়াল তাহলে এই এর জায়গায় একবার একবার বসবে এই জায়গায় জায়গায় এ যদি জিরো বসে আর এ বসে তো সেখানে কি আর এক্স থাকে থাকে না ফলে তোমাকে আবার দ্বিতীয় সমীকরণে গিয়ে আবার ইন্টিগ্রেশনটা করে আসতে হবে কারণ তুমি ইন্টিগ্রেশন থেকে ইতিমধ্যে এক্স হারাই ফেলছো তো দরকার কি এত কষ্ট করার আমরা এক্স যেন বাঁচিয়ে রাখতে পারি সেই কাজ করি তো এখানে যেটা দেখতে পাচ্ছি মাইনাস ফাইভ বাই থ্রি প্লাস ওয়ান এটা কিন্তু আমি হিসেব নিজেস করি তাহলে আমরা পাবো মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি একইভাবে এই উপরেও যেটা দেখতে পাচ্ছি সেটাও হয়ে যাবে মাইনাস টু বাই থ্রি মাইনাস টু বাই থ্রি ওকে তার মানে এক্স ইনবার টু বাই থ্রি আর কি এখন দেখে মাইনাস টু বাই থ্রিকে আমি কিন্তু সামনে নিয়ে আসতে পারি সামনে নিয়ে আসলে এই মাইনাস টু বাই থ্রি কী হয়ে যাবে গুণ সম্পর্কে আসলে মাইনাস থ্রি বাই টু হয়ে যাবে আর সেই মাইনাস থ্রি বাই টুকে আমি একেবারে বাইরে বের করে আনতে পারি ফলে আমি এর পরে কী পাবো দেখো আমরা পাবো মিউ থ্রি মিউ বাই টু থ্রি মিউ বাই টু কেন পাইছি দেখো প্রথমে আমরা মাইনাস টু বাই থ্রিকে উল্টা করছি উল্টা করার কারণে সেটা মাইনাস থ্রি বাই টু হয়ে গেছে উল্টা হয়ে এখানে আসছে আর কি পাশে ওই থ্রি বাই টুকে যখন আমি বের করছি তখন মাইনাস মাইনাসে প্লাস হয়ে থ্রি বাই টু মিউ আসছে আর ভিতরে পড়ে আছে এক্স ইনবারু বাই থ্রি এক্স ইনভার্স টু বাই থ্রি আর তার আপার লিমিট লোয়ার লিমিট হচ্ছে এ থেকে এক্স এইটুকু তো এখন আমি এটাকে এভাবে লিখবো ইনভার্সটাকে ভেঙে লিখবো তাহলে ইনভার্সটাকে যদি আমি ভেঙে লিখি তাহলে আমরা এভাবে পাচ্ছি কে একটু দেখতে হচ্ছে আসলে সব কিছু ঠিকঠাক আছে কিনা এখানে একটা টু দেখতে পাচ্ছি এই টুটাকে যখন আমি এই পাশে নিয়ে আসবো তাহলে আমরা একটু তখন বলবো ভি স্কোয়ার ইকুয়াল টু এই টুটটা নিচে আছে সেই টুটু উপরে চলে গেলে টু টু কাটা যাবে এখানে থাকবে থ্রি মিউ আর এখানে আপার লিমিট লোয়ার লিমিট বসাই সরি আপার লিমিট লোয়ার লিমিট এক্ষুনি বসাবো আমরা এটাকে ওয়ান বাই দিয়ে লিখবো ওয়ান বাই এক্স দি পাওয়ার টু বাই থ্রি এভাবেই লিখতে পারবো কেন কারণ ইনভার্স রাশিটাকে আমরা ওয়ান বাই দিয়ে লিখতে পারি এ থেকে এক্স তাহলে এখন আমার কাজ হচ্ছে এখন আমার কাজ হচ্ছে শুধুমাত্র এই লিমিটগুলো বসিয়ে দেওয়া তাহলে এক্সের জায়গায় যদি এক্স বসাই তাহলে আমরা পাবো থ্রি মিউ এখানে পাবো ওয়ান বাই এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি আর মাইনাস লোয়ার লিমিট যখন বসাবো এক্সের জায়গায় যখন এ বসাবো তখন আমরা পাবো এ টু দি পাওয়ার টু বাই থ্রি ওকে তাহলে এখন আমি এই জায়গায় একটা লসাগু করবো এখন এই জায়গায় আমি একটা লসাগু করবো লসগো করলে আমরা পাবো থ্রি মিউ আর এখানে আমি লসাগু করলে পাচ্ছি এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু এ টু দি পাওয়ার টু বাই থ্রি এবং লসাগু হইশী যে এটা এটা কাটা গেলে এ টু দিবার টু বাই থ্রু উপরে গুণ হবে ফলে আমরা পাবো এ টু দিওয়ার টু বাই থ্রি মাইনাস এখানে পাবো এক্স টু দি টু বাই থ্রি ওকে জাস্ট নর্মাল লসাগু যেভাবে করে সেভাবে আমরা এটাকে ব্যবস্থা করলাম আর বাম পাশে ভি স্কোয়ার আছে তাহলে দেখো এখন আমি ভি স্কোয়ার সমান পাইছি এখান থেকে আমি ভি সমান বের করে আনবো মানে ভি টু বের করে আনতে চাচ্ছি তো ভি টু বের করে রুট করতে হবে সুতরাং ভি টু কত পাবো রুট ওভার থ্রি মিউ একটা পাবো রুট ওভার থ্রি নিয়েও আর এটাকে যখন আমরা রুট করবো তখন আমরা পাবো এরকম রুট ওভার এ টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার টু বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি একটু ঘুরে গেছে ঘুরাই না লিখলো চল তো আমি আসলে ভুলে ঘুরে লিখে ফেলছি তো আর বুঝতেছি না কারণ একই জিনিসই তো বোঝাচ্ছে এক্স সামনে থাকার পিছনে থাকে একই জিনিস তবে আমি এটাকে অন্যভাবে লিখতে পারি আর একটাভাবে লিখতে পারি সেটা হচ্ছে এক্স এর পাওয়ারও টু বাই থ্রি এ এর পাওয়ারও টু বাই থ্রি তো আমরা দনোটাকে এভাবে এ এক্স লিখে একটাই টু বাই থ্রি লিখতে পারি পাওয়ারে এভাবে লিখতে পারি ওকে তাহলে এই হচ্ছে আমাদের অঙ্কের পরিস্থিতি আমরা বিষয়টাকে এভাবেই এইটুকু অবস্থাতে চাইলে ব্যাখ্যা করতে পারি ওকে তো এখানে আরো কিছু করতে পারি আরেকটা জিনিস আছে যে ভিজ কাচকে যেহেতু আমি রুট করছি এখানে নেগেটিভ আসবে কারণ এখানে ওই যে কণাটা যেহেতু মূল বিন্দুর দিকে যাচ্ছে সেহেতু নেগেটিভ চিহ্নটা দিতে হবে তো এখন আমরা এটুকু পাইলাম তাহলে এখান থেকে আমরা বেগের ব্যাখ্যা করতে পারবো যে বেগ কত হতে পারে সেটা আমরা এখান থেকে ব্যাখ্যা করতে পারবো তা আমাদেরকে বলছে কি কণাটা যদি কেন্দ্রে পৌঁছায় কণাটা যদি এই বিন্দু থেকে কেন্দ্রে পৌঁছায় তখন গতিবেগ অসীম হবে তো আমরা আমাদের ইকুয়েশনে আসলে একটু খেয়াল করি যে গতিবেগ অসীম হওয়ার কোনো চান্স আছে কি না তাহলে কণাটা এখান থেকে যখন কেন্দ্রে পৌঁছাবে তখন এক্সিকুয়েলটা হবে জিরো এক্স কি কী হবে জিরো তো এক্সিকোয়েলটা জিরো হলে সেই জিরো যদি আমি এখানে বসাই মানে কণাটা কেন্দ্রে পৌঁছানোর সময় বেগ কথা সেটা যদি বের করতে চাই এখানে এক্সের জায়গায় আমাকে জিরো বসাইতে হবে তো এখানে যদি এক্সের জায়গায় জিরো বসাই তাহলে তুমি দেখতে পাচ্ছ সামথিং ডিভাইডেড বাই জিরো সামথিং ডিভাইড বাই জিরো দ্যাট মিন্স ইনফিনিটি অর্থাৎ আসলেই কণাটার বেগ অসীম হচ্ছে মানে ম্যাথমেটিক্যাল আমরা তাকে নির্ণয় করতে পারতেছি না কণাটার বেগ কথা হচ্ছে সেটা ম্যাথমেটিক্যাল আমরা নির্ণয় করতে পারবো না অসীম হয়ে যাবে ওকে তাহলে আমরা এই কথাটা একটু বলার চেষ্টা করবো এখানে এটুকু করার পর আমরা বলবো যে এক এটাকে একটা সমীকরণ দিই ধরো এক নাম্বার সমীকরণ আর বলবো যে এক নং সমীকরণ হতে দেখা যায় কণাটি ওকে একটু এভাবে লিখবো এক নং হতে দেখা যায় যাই কণাটি যখন মূল বিন্দুতে পৌঁছাবে কণাটি যখন মূল বিন্দুতে পৌঁছে তখন তখন বেগ অসীম হয় তো মূল বিন্দুতে পাশে তুমি একটু এক্সিকুয়েল টু লিখতে পারো মানে মূল বিন্দু মানে আমি বুঝাচ্ছি এক্সের মান জিরো তো এক্সের মান জিরো যদি আমি এখানে মনে মনে বসাই তাহলে ইনফিনিটি আসতেছে যে কারণে আমরা লিখছি যে কণাটির বেগ অসীম হয় তাহলে প্রথম কন্ডিশন আমরা হিসাব ঠিকঠাকভাবে করে ফেলছি যে গতিবেগ অসীম হচ্ছে মূল বিন্দুতে আসতে এখন আমাকে আবার মূল বিন্দুতে আসতে এবং এতে এত পরিমাণ টাইম লাগে অর্থাৎ মূল বিন্দুতে কণাটা মূল বিন্দুতে পৌঁছানোর টাইম লাগে যে এতটুকু সেটা আমাকে বের করতে হবে ওকে তো মূল বিন্দুতে আসার টাইম আমি এই ইকুয়েশন থেকে বের করতে পারি না কারণ এই ইকুয়েশনে কোনো টাইম নেই ফলে আমরা এটাকে টাইমের ইকুয়েশনে পরিণত করব। এবং সেখান থেকে আমরা মূল বিন্দুতে আসার টাইমটা বের করতে পারবো আর সেই সময় আমি সরাসরি শুরু থেকে শেষ পর্যন্ত আনসার আনতে পারবো চাইলে কারণ সেটার পরে আমার আর কোনো কাজ নেই লাস্ট অংশে আমি সরাসরি এর মান শুরু থেকে শেষ বসাইতে পারবো চাইলে আবার তুমি যদি চাও যে না শুরু থেকে শেষ বসাও না এক্সে এক্স আমি কাজটা করব তাও তুমি পারো কোনো অসুবিধা নেই তাহলে এখন আমরা এই কোয়েশানকে একটু মানুষ করব এখানে ভি এর জায়গায় আমরা বলবো এক নং সমীকরণ থেকে পাই এক নং সমীকরণ হতে পাই ভি এর জায়গায় আমরা বলবো ডি এক্স বাই ডিটি ইকুয়াল টু মাইনাস রুট ওভার থ্রি মিউ যেমন আছে তেমন থাক আর এখানে যেমন আছে সে এখানে যে জিনিসটা আছে সেই জিনিসটাকে আমি একটু মানুষ করতে পারি খেয়াল করো একটু অদ্ভুত লাগলেও এ টু দি পাওয়ার টু বাই থ্রি লিখতে পারি এটাকে মাইনাস এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি লিখতে পারি আর নিচে যে রাশিটা আছে তার মধ্যে আমি লিখতে পারি এ এক্স ফোর টু দি পাওয়ার ওয়ান এখন দেখো দুইটা ঘটনা এখানে ঘটছে একটা হচ্ছে এ এক্স এর মাথার উপরে একটা রুট ছিল সেই রুটটা চলে গেছে আর এখানে টুটা চলে গেছে কেমনে চলে গেল খেয়াল করো আমি একটা সিম্পল উদাহরণ দেখাই ধরো এক্সের মাথার উপরে টু বাই থ্রি আর এখানে একটা রুট আছে ওকে তাহলে এক্সের মাথার উপরে টু বাই থ্রি যেমন আছে তেমন থাক এই রুটের কারণে আমি কিন্তু ওয়ান বাই টু লিখতে পারি তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে পাওয়ারের পাওয়ারে গুণ হয় ফলে এক্স দি পর টু বাই থ্রি গুণ ওয়ান বাই টু হবে টু টু কাটা গেলে এক্স টু পর ওয়ান বাই থ্রি হয়ে যাবে যার কারণে আমি এখানে এ এক্স যদিও ওয়ান বাই থ্রি লিখতে পারছি তো এখানে এ এক্স দুজনের উপরে তো টু বাই থ্রি ছিল ফলে এই রুট ওভার আর টু কাটা যাবে ফলে ওয়ান বাই থ্রি আর বেঁচে থাকবে ঠিক এই স্যাম্পল অনুসারে আমি তো এখানে একজনকে দেখাইছি এর মাথার উপরেও ঠিক সেম ঘটনাটা ঘটবে এবার আমার কাজ হচ্ছে যাদের যাদের সাথে এক্স আছে তাদেরকে এক সাইডে নিয়ে আসা আর যাদের যাদের সাথে এক্স নাই তাদেরকে এক সাইডে নিয়ে আসা তো দেখো এটার সাথে এক্স আছে আমি এখানে বাম পাশে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এক্স তো আমি ডিএক্সটাকে এখানে রাখি এক্স নিচে রাখতেছে এই এ এক্স এটাকে আমি উপরে পাঠিয়ে দেবো এ এক্স হোল টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আমি চাইলে এটাকে না নিয়েও যেতে পারতাম অর্থাৎ এটাকে এদিকে নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আচ্ছা নিয়ে যাই ক্লিয়ার করা এটাকে এদিকে নিয়ে গেলাম আর ডিভাইডেড বাই এই এটার ভিতরেও তো এক্স আছে ফলে এই জিনিসটাকে আমরা এখানে নিচে নিয়ে আসলাম এ টু দি পাওয়ার টু বাই থ্রি মাইনাস এক্স টু দি পাওয়ার টু বাই থ্রি ডি এক্স আর এই ডিটিটাকে আমি এই পাশে নিয়ে যাবো প্রথমে মাইনাস থ্রি রুট ওভার মিউ এটা রাখবো যেমন আছে তেমন আর এই ডিটিটাকে পাশে নিয়ে আসবো তাহলে দেখা গেল কি আমরা কি করলাম শুধুমাত্র একটাই কাজ করছি সেটা হচ্ছে এই রাশিটাকে আমরা এখানে উল্টা করে লিখছি কারণ নিচে ছিল সেই পাশে এসে নিচে চলে আসবে আর বাকি রাশিগুলো এইভাবে পড়ে আছে এখন আমাদের কাজ হবে এই ইকুয়েশন থেকে কোনো না কোনোভাবে টি এর মান বের করা যাবে এর দূরত্বের সাপেক্ষে টি এর অনুষঙ্গ আমরা বিবেচনা করতে পারবো তাহলে আমরা যেটা বিবেচনা করব সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু এ দূরত্ব থেকে সরাসরি এক্স ইকুয়াল টু জিরো দূরত্ব আসার সরাসরি টাইম আমরা বের করতে পারবো চাইলে তাহলে আমরা বলবো যে যখন এখানে লিখি যখন এক্স ইকুয়াল টু এ তখন টি ইকুয়েল টু জিরো মানে তখন টাইম মাত্র শুরু হচ্ছে আমি এই বিন্দুটাকে এখান থেকে ছেড়ে দিয়ে মাত্র টাইমটাকে শুরু করতেছি আমি যখন স্টপ ওয়াচ ক্লিক করব তখন সে জিরো থেকে কাম করা শুরু করবো অর্থাৎ টাইম ছিল জিরো আর যখন সে লাস্ট পয়েন্টে আসছে তখন টাইম কত আমি জানি না অর্থাৎ যখন এক্স টু জিরো হবে তখন টাইম কত আমি জানি না সেজন্য আমি তখনের টাইম ধরবো টি ইগুলো টি অর্থাৎ তখন টাইমটাকে আমি টি মনে করব আর সেখান থেকে সরাসরি আনসার বেরিয়ে যাবে আর তুমি এমনও মনে করতে পারো এক্স ইকুয়াল টু এক্স পয়েন্টে এক্সিকোয়াল টু এক্স পয়েন্টের টাইম টি যেটা আমরা শুরুতে ধরছিলাম বাংলা কথার মাধ্যমে এক্সিকুয়াল টু এক্স পয়েন্টের টাইম টি সেটাও বের করতে পারো সেখানে আবার তোমাকে লাস্টে এক্সের জায়গায় জিরো বসিয়ে যেভাবে আমরা এখানে এক্সের জায়গায় জিরো বসিয়ে অসীমা এসে ওখানে ঠিক সেভাবে এক্সের জায়গায় জিরো বসিয়ে পরে আনসারটা বের করে আনতে হবে দুইভাবেই করা যায় এভাবে করলে ডাইরেক্ট আনসার চলে আসবে বাড়তি কাজ থাকবে না তো এখন আমরা এই সীমার মধ্যে এটাকে ইন্টিগ্রেশন করে দেবো এই জিনিসটাকে এই সীমার মধ্যে আমরা ইন্টিগ্রেশন করে দিব তাহলে আমরা ইন্টিগ্রেশনের জন্য কি পাচ্ছি আমি এখানে ইন্টিগ্রেশন করে দিই তাহলে এই সীমার মধ্যে এটাকে ইন্টিগ্রেশন করে পাই এক্সের দিকে ইন্টিগ্রেশন লিমিট হচ্ছে এ থেকে জিরো খুব ভালো করে খেয়াল করতে হবে এখানে লোয়ার লিমিট হচ্ছে মানে স্টার্টিং হচ্ছে আর টি এর জায়গায় শুরু হচ্ছে জিরো থেকে টি খুব ভালো করে খেয়াল করবা এক্সের দিকে আমি এখান থেকে তাকে যাত্রা শুরু করার চেয়ে ফলে এই জায়গায় হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে এ আর আপার লিমিট হচ্ছে জিরো মানে সে জিরো বিন্দুতে আসবে জিরো ছোট এ বড় সেটা দিয়ে আপার লিমিট লোয়ার লিমিট বোঝায় না আপার লিমিট লোয়ার লিমিট মিন করা হয় শুধুমাত্র স্টার্টিং পয়েন্ট থেকে এন্ডিং পয়েন্টে স্টার্টিং পয়েন্ট কনাটার গতির স্টার্টিং পয়েন্ট হচ্ছে এ বিন্দুতে ফলে এটা লোয়ার লিমিট আর এন্ডিং পয়েন্ট হচ্ছে জিরো বিন্দুতে ফলে এটা আপার লিমিট ওকে তাহলে আপার লোয়ার লিমিট আপার লিমিট দিছি আর যখন এক্স সেভেন যখন এ তখন টি এর ওয়ান জিরো হবে আর এক্স সেভেন যখন জিরো তখন টি এর ওয়ান টি হবে ওকে এবার এই ইন্টিগ্রেশনটা আমরা করে দিতে পারলেই আমাদের কাশ শেষ কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে এই ইন্টিগ্রেশনটা মোটেই সহজ নয় অর্থাৎ আমাদের এখানে এসেই মানে মূল কথা কষ্ট পেতে হবে আর কি তাহলে এখন আমি ইন্টিগ্রেশনটাকে কীভাবে সমাধান করতে পারি সেই বিষয়টা নিয়েই আমরা আসলে এখন পর্যালোচনা করবো ওকে তাহলে দেখো এই জিনিসটার দিকে তাকাইলে আমরা যেই ইন্টিগ্রেশন ফিগারের কথা প্রথমে মাথায় আনার চেষ্টা করবো সেটা হচ্ছে একটা রুট আছে খেয়াল করো একটা রুট ওভার আছে তার মাথার উপরে আছে dx ধরো এক্স ডিএক্স ওকে রুট ওভার এক্স dx আর এখানে আছে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই টাইপের ইন্টিগ্রেশনটাকে আমার মাথায় আনার চেষ্টা করব এই টাইপের খুব ভালো করে খেয়াল করবা ওর টাইপ অনেকটা এটা যদিও তুমি খালি চোখে দেখতে পাচ্ছ না যে ওর টাইপ এরকম কিন্তু একটু ওর উপরে একটু গবেষণা করলে ও ঠিক এই ফিগারে চলে আসবে আমি দেখাচ্ছি এটাকে আমি এই জিনিসটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো তো রুট ওভার এ টু দি পাওয়ার টু বাই থ্রিটাকে এভাবে লিখতে পারি এ টু দি পর ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার লিখতে পারি কিনা দেখো আশা করা যায় যে এটাতে কোনো অবজেকশন থাকবে না আমাদের যে আমরা এটা লিখতেই পারি আর উপরে যেটা আছে সেটাকে আমরা এভাবে লিখতে পারি আর এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি খুব ভালো করে খেয়াল করো এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এভাবে লিখতে পারি আর তার সাথে একটা ডিএক্স যেটা আছে সেটাকে আমি পাশে নিয়ে আসতে পারি ডিএক্স আর এখানে ইন্টিগ্রেশন হচ্ছে এ থেকে জিরো আর এখানের ইন্টিগ্রেশন হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি মিউ যেমন আছে তেমন থাক টিকে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো টি এটার ইন্টিগ্রেশন করেই ফেলি জিরো থেকে টি তো এই সাইডের ইন্টিগ্রেশন নিয়ে আমাদের কষ্ট করতে হবে কারণ এই সাইডের ইন্টিগ্রেশনটা ওর মতো ফিগারে আসছে কিনে একটু দেখি খেয়াল করো এখানে একটা স্কোয়ার আছে মানে সামথিং কিছু একটা আছে তার উপর স্কোয়ার আছে এখানেও কিছু একটা আছে তার উপর স্কোয়ার আছে মাইনাসের পরে এক্স টাইপের একটা রাশি আছে তার উপর স্কোয়ার আছে মাইনাসের উপরে এক্স টাইপের একটা রাশে তার উপর স্কোয়ার আছে আর এখানে মাইনাসের পরে ঠিক যে এক্সটা আছে সেই এক্সটার উপরে আছে এখানেও দেখো মাইনাসের পরে ঠিক স্কোয়ার বাদে স্কোয়ার বাদে এখানে পরে স্কোয়ার বাদে যে এক্সটা আছে সেটা হুবহু এখানে আছে আর এখানেও ঠিক স্কোয়ার বাদে যে এক্সটা আছে সেটা হুবহু এখানে আছে দ্যাট মিন্স ওর আর ওর ফিগার একদম একই এই ধরনের অঙ্ককে সমাধান করার জন্য আমি এক্সিকুয়েল টু এক অস্তিতা ধরে তারপরে কাজ শুরু করি তাহলে এই ধরনের অঙ্ককে সমাধান করার জন্য আমি এক্সিকুয়েল টু এক অস্তিতা ধরেই কাজটা শুরু করবো তুমি চাইলে এক্সিকিউল টু এ সাইন থিতে ধরেও কাজটা করতে পারো একই আনসার আসবে তো আমরা আপাতত এক্সিকিউটি এ কস্তিতা ধরে যেহেতু করতে পছন্দ করতেছি করে ফেলি তাইলে আমি কি বললাম ওর মতো ফিগার যখন আমরা দেখতে পাবো কোনো প্রশ্নে তখন আমরা এক্সিকুল টু এই কস্তিতা ধরেই তাদেরকে সমাধান করে ফেলবো তাইলে এখন এখানে খেয়াল করো এখানে এক্সিকিউটু এই কস্তিতা কীভাবে ধরছি আর এখানে সেই জিনিসটাকে কীভাবে ধরবো সেটা এক্সপ্রেশনটা খুব ভালোভাবে বুঝতে হবে খেয়াল করো এখানে স্কোয়ার বাদে যেটা সেটা হচ্ছে এক্স আর এখানে স্কোয়ার বাদে যেটা আছে সেটা হচ্ছে আমি ধরে দিয়ে লিখি এখানে স্কোয়ার বাদে যেটা আছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি খুব ভালো করে খেয়াল করবো এখানে স্কোয়ার বাদে যেটা আছে সেটা হচ্ছে এক্স সেজন্য আমরা এক্স ইকুয়াল টু ধরছি আর এখানে স্কোয়ার বাদ দিলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি সেজন্য আমি এক্স টু ওয়ান বাই থ্রি ইকুয়েল টু ধরে নিব ক্লিয়ার তারপর এখানে যেটা এ ধরছি সেটা দিকে একটু তাকাও এখানে মাইনাস টেনের আগে স্কোয়ারকে বাদ দিলে যেটা দেখা যায় সেটা হচ্ছে এ এক্স্যাক্ট ওই এটা আমি এখানে লিখছি আর এখানে মাইনাস টেনের আগে স্কোয়ারকে বাদ দিলে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে এ টু দি আর ওয়ান বাই থ্রি ফলে আমাকে এ না লিখে এ টু দি ওয়ান বাই থ্রি লিখতে হবে আর এখানে কস্তিতা লিখছে এখানেও কস্তিতা লিখবো কস্তিতাতে কোনো অ্যালার্জি নেই কারণ এ কস্তিতা যে জিনিসটা সেটা এখানে কারোর সাথেই মিল করে আসে নাই একদম নর্মালি সে আসছে ওকে কস্তিতাটার জন্য শুধু তোমাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে মান বসালে কজের উপর স্কোয়ার আসবে না তো আমি যদি এখানে এক্স টু দে ওয়ান বাই থ্রি এর মান এটা বসাই নর্মালি বসে তাহলে কজের উপর একজন স্কোয়ার আসতেছে এই জিনিসের শুধু খেয়াল রাখার বিষয় কারণ এই কজের উপর যদি আমি স্কোয়ার ব্যবস্থা করতে না পারি বা স্কোয়ার যদি না আসে তাহলে এই অঙ্ক আমি করতে পারবো না তাহলে কজকে লেখার সময় আমাকে দেখতে হবে যে তার উপরে স্কোয়ার বান্দা আসতেছে কিনা মানে বসাইলে স্কোয়ার আসবে কিনা তো আমরা দেখতে পাচ্ছি যে স্কোয়ার তা আগে থেকেই আছে আমি তো খালি এই জিনিসটা মান বসাবো স্কোয়ার তো তাকে মডিফাইড করবে ফলে কজ স্কোয়ার আসবে তাহলে ঠিক আছে এটুকু ধরে আমরা করতে পারি তাহলে ব্যালেন্স কি করলাম এই ধরনের অঙ্কে এইভাবে মান নিতে হয় আর একই ডিজাইনের এই অঙ্কটা এভাবে মান নিয়ে এক্ষুনি ইন্টিগ্রেশন আমরা শেষ করে দিতে পারবো তাহলে আমি এটার বাড়তি অংশগুলা এই জায়গাতে গড়ার চেষ্টা করতেছি ওকে তাহলে এটা দেখো এত এবার আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে দেবো সুতরাং এর নিচের লাইনগুলো আমি এখানে লিখতেছি সুতরাং আমি যদি এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রিকে এক্সের এর ডিফারেন্সিয়েট করি আর ওই পাশে থ্রিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো ওয়ান বাই থ্রি সামনে চলে আসবে আর এক্স টু দিওয়ার ওয়ান বাই থ্রি থেকে এক বিয়োগ হবে তাহলে এক্স টু দিওয়ার ওয়ান বাই থ্রি থেকে যদি এক বিয়োগ হয় তাহলে আমরা যেটা পাবো মাইনাস টু বাই থ্রি এক্স টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি খুব ভালো করে খেয়াল করো

মানে ওই হয়ে গেছে মানে জায়গা হচ্ছে না তো একটু সুন্দর করে লিখি ওকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো ওয়ান বাই থ্রি সামনে চলে আসবো আর এক্স টু দি পাওয়ার মাইনাস টু বাই থ্রি ডি এক্স আর ইকুয়েল টু ইকুয়াল টু এই দিকে যদি ডিফারেন্সিয়েট করি তো হবে ওয়ান বাই থ্রি হচ্ছে ধ্রুবক এ টু দি ওয়ান বাই থ্রি কস্তের দিকে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হচ্ছে ধ্রুবক কস্তের দিকে ডিফারেন্সিয়েট করলে হবে মাইনাস সাইন্থিটা আর কার সাপেক্ষে এগুলো করছেই থিটার সাপেক্ষে ফলে ডি লিখে দিতে হবে ব্যাস ওকে ডিফারেন্সিয়েট করে আমি এটা পাচ্ছি ঠিক আছে ও এখানে তো একটা ঝামেলা লেগেই গেল এই ঝামেলা থেকে আমরা কিভাবে মুক্তি পাব আচ্ছা এই ঝামেলা থেকে তো মুক্তি পাওয়ার কোনো চান্স দেখতে পাচ্ছি না আমাকে আসলে এই এক্স দি পাওয়ার ওয়ান বাই থ্রি ডিএক্স আনার দরকার কিন্তু আমার আসছে এক্স ইনভার্স টু বাই থ্রি চলে আসছে যে কারণে একটু মানে জ্ঞানজাম লেগে গেছে বইয়ে তো আসে নাই কিন্তু আমাদের আসছে তো এখন এখনকে আমরা বইয়ের দিকে আবার তাকিয়ে আমাদের নিজেদের চিন্তাধারাকে চেঞ্জ করবো প্রশ্নই আসে না আমরা আমাদের নিজেদের চিন্তাধারাকে কখনোই চেঞ্জ করব না মানে আমরা এতই খারাপ নাকি যে আমাদের নিজেদের চিন্তাধারাকে পাল্টা ফেলতে হবে তাহলে দেখো আমার মাথায় যেটা আসছে এই থ্রিকে আমি প্রথম ও দিকে পাচার করে দিই তাহলে এক্স টু দিপার মাইনাস টু বাই থ্রি যেমন আছে তেমন থাক ডিএস যেমন আছে যেমন থাক থ্রি দিকে চলে গেল আমরা পাবো মাইনাস থ্রি এ টু দিপার ওয়ান বাই থ্রি সাইন থিতা এরকম পাবো ওকে আমরা একটা ভুল করে ফেলছি ওই ভুলের মাসুল আমাদেরকে অবশ্যই দিতে হবে এবং এইটার ইন্টিগ্রেশন আমরা এভাবে পারবো না এভাবে কখনোই পারবো না আসবে না আনসার আসবে না কেন আসবে না দেখো আসবে না একটাই কারণ ওই একটা কারণটা হচ্ছে আমি যখন ওকে ডিফারেন্সিয়েট করতেছি তখন কান টানলে মাথা আসতেছে না অর্থাৎ আমি এটাকে ডিফারেনশিয়েট করে যে জিনিসটা পাচ্ছি সেটা আসলে ওর মতো অ্যাকুরেটলি আসতেছে না যে কারণে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ওকে আর একটু মানুষ করে তারপর ডিফারেন্সিয়েট করতে হবে অর্থাৎ ডিফারেন্সিয়েট করার আগেই আমরা একটা কাজ করবো সেটা হচ্ছে এখানে দেখো এক্সের মাথার উপর ওয়ান বাই থ্রি পাওয়ার আছে না আমি ওই পাওয়ারটা লিখবো না আমি এক্সি কোডু লিখবো ডিফারেন্সিয়েট করতেছি না জাস্ট পাওয়ারটাকে সরে দিচ্ছে এক্সের মাথার উপর ওয়ান বাই পাওয়ার আছে এই পাওয়ারটাকে আমি যদি সরিয়ে দিই তাহলে এই পাওয়ারটা ওই পাশে গিয়ে উল্টা হয়ে বসবে তাহলে টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর যে কস্তিটা এই দুজনের মাথার উপরে ওই পাওয়ারটা উল্টা হয়ে বসবে তো ওয়ান বাই থ্রি যদি উল্টা হয় সেটা থ্রি হয়ে যাবে এক্সের মাথার উপরে কি আছে ওয়ান বাই থ্রি গত একটা লেকচার আমি এই বিষয়টা বুঝেছিলাম সুতরাং এটা টেনশন করার কিছু নেই একদিক থেকে যদি আমি পাওয়ারকে সরিয়ে দিই অন্যদিকে লিখতে চাই পাওয়ারটাকে তাহলে সেটা উল্টা হয়ে বসবে গত ক্লাসে নিশ্চয়ই তোমাদের মনে আছে যে এক্স স্কোয়ার ইকুয়াল টু এ দেখাইছিলাম তো আমি যদি এটাকে রুট করি তাহলে এক্স ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার ওয়ান বাই টু আসবে তার মানে এদিক থেকে যদি আমি পাওয়ারটাকে সরিয়ে দিই তাহলে সেটা ওই দিকে ওয়ান বাই টু হিসেবে দেখা যাবে অর্থাৎ উল্টা হয়ে দেখা যাবে একইভাবে আজকে পাওয়ারটা ওয়ান বাই থ্রি এদিক থেকে আমি পাওয়ারটাকে সরিয়ে দিয়েছি ফলে ওই দিকে সে উল্টা হয়ে দেখা যাবে তো ওইদিকে পুরোটার উপর সে উল্টা হয়ে দেখাচ্ছে তাহলে এখন এই থ্রি যদি এখানে গুণ করে দিই পাওয়ারে পাওয়ারের গুণ তাহলে আমরা পাবো শুধু এ আর এই থ্রি যদি এখানে গুণ করে তাহলে আমরা পাবো কস কিউব থিতা এক্স ইকুয়েল টু এত পাচ্ছে এবার আমি এটাকে ডিফারেনশিয়েট করি এবার ডিফারেনশিয়েট করলে আমরা হয়তো বা কোনো সুবিধা পেলো পেতে পারি ওকে পেলো পেতে পারি কারণ এখন আমি এক্সের মান পাচ্ছি সরাসরি এক্সের মান বসাই ডিএক্স ওয়ান বের করলে হবে তাহলে এটাকে যদি এখন আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে আমরা পাচ্ছি কত পাচ্ছি ডিএক্স এদিকে ডিফারেন্সিয়া পাচ্ছি ডিএক্স আর এদিকে এ তার জায়গায় থাকবে কস কিউব থিতা কস কিউব থিতাকে ডিফারেন্সিয়েট করতে গেলে থিটার সাপেক্ষে প্রথমে এই কস কিউব আমি যেখানে বাউন্ডারি দিচ্ছি সেটার দিকে একটু তাকাও এই কস কিউব যেটা দেখতে পাচ্ছ এই কস কিউব থিটার কস্তিটাকে প্রথমে এক্স মনে করতে হবে তাহলে কস্তিটাকে যদি এক্স মনে করে তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন আগে করতে হবে তাহলে এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার খুব ভালো করে খেয়াল করো এক্স কিউবের ডিফারেন্সিয়েশন হচ্ছে থ্রি এক্স স্কোয়ার পাওয়ার সামনে আসবে পাওয়ার থেকে এক ড্রেস যাবে কিন্তু যাকে তুমি এক্স মনে করছো সেইটা আসলে এক্স ছিল না ফলে তাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে তো তাকে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো মাইনাস সাইন্থিটা মাইনাস সাইন্থিটা আর এই টোটাল ঘটনা কিসের কারণে হয়েছে থ্রিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করার কারণে হয়েছে ফলে একটা ডি লিখে দিব। তাহলে কি করলাম এ তার জায়গায় রয়ে গেল এটার কিউব যেহেতু আসে তখন আমরা ডিফারেন্সিয়েট করতে গেলে প্রথমে এটাকে এক্স মনে করব তার পাওয়ারকে আমরা ডিফারেন্সিয়েট করবো তাহলে এক্সের পাওয়ার যদি থ্রি হয় তার ডিফারেন্সিয়েট হবে থ্রি এক্স স্কোয়ার তো থ্রি এক্স স্কোয়ার তো হইলো কিন্তু এটা তো এক্স ছিল না ফলে তাকে আবার ডিফারেন্সিয়েট করছি মাইনাস সাইন্থিটা আসছে আর কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি থিটার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি সেটা এখানে লিখে দিছে তো আমি এটাকে একটু সুন্দর করে আর সুন্দর করে লেখার দরকার না জাস্ট এখানে থ্রি এ লিখলেই হবে এ থ্রি না লিখে থ্রি এ লিখলেই সব কিছু ঠিকঠাক থাকবে ব্যাস এটাকে ধরলাম ডিএক্স সমান বের করলাম এবার আমাদেরকে লিমিটগুলো চেঞ্জ করে দিতে হবে এখানে যে আপার লিমিট লোয়ার লিমিট আছে সেই লিমিটগুলোকে চেঞ্জ করে আনতে হবে তো আমরা লিমিট চেঞ্জের জন্য কাজ করি তাই দেখো এখানে পুরা কি পুরা কাজ আসলে ইন্টিগ্রেশনের উপরে ডিপেন্ডেন্ট এক্সের মানের জন্য থিটার মান আমাকে বের করতে হবে তো এক্সের মান কী ছিল সেটা একটু দেখেন এক্সের লোয়ার লিমিট ছিল এ লোয়ারটা আগে লিখবো আর আপার লিমিট ছিল জিরো এক্সের লোয়ার লিমিট ছিল এ আপার লিমিট ছিল জিরো তো এক্সের লোয়ার লিমিট এ সেটা আমি এই জায়গায় বসাবো এখানে নয় এখানে বসালে আমাকে আবার এসব কাহিনী করতে হবে এখানে বসালে সবচেয়ে বেশি সুবিধা হয় আচ্ছা এখানে এখানে বসে আসলে সবচেয়ে বেশি সুবিধা হয় কেন এখানে বসেলে সবচেয়ে বেশি সুবিধা হয় কারণ এখানে আবার কজের উপর কিউব আছে কিউব তারায় তারপর থিতা আনতে হবে তার চেয়ে ভালো এখানে বসে তাহলে এক্সের জায়গায় আমি যদি এ বসাই তাহলে এখান থেকে আমি কি পাবো মনে মনে দেখি এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি পাবো ইকুয়াল টু পাবো এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর কস কস্তিটা এরকম পাবো তাই নয় কি এক্স এর জায়গায় যদি আমি এ বসাই

তাইলে এই এ টু দি ওয়ান বাই থ্রি এটা যদি জিরোর সাথে ভাগ করে দিই তাহলে এ টু দিওয়ি জিরোর সাথে জিরো হয়ে যাবে আর কসটি যাই করতে জিরো তাহলে থ্রিটা করলে আমরা পাবো কস ইনভার্স জিরো কস ইনভার্স জিরো এবার আমাকে বলো কস ইনভার্স জিরো মানে করছে কস কত ডিগ্রি মান জিরো নাইনটি ডিগ্রি মান জিরো দ্যাট মিনস এটা হবে পাই বাই টু ব্যাস তাহলে আমরা লিমিট রেডি করে ফেললাম এবার আমাদের কাজ হচ্ছে এই সমীকরণে সব কিছু ঠিকঠাক করে বসিয়ে আনসার বের করে আনা আমি এটা একটু মুছে ফেলতেছি আমার আশা করবো এটার দরকার নেই আমার ওকে ইন্টিগ্রেশন শেষ হয়ে যাবে আশা করা যায় তাহলে এখন আমরা এটাকে মান বসাই তাহলে আমরা এখান থেকে পাচ্ছি কি ইন্টিগ্রেশন অফ আগে যেটা এ ছিল এখন সেটা হচ্ছে জিরো তাহলে আমি জিরো লিখে দিচ্ছি আর আগে যেটা জিরো ছিল এখন সেটা হচ্ছে পাই বাই টু তাহলে আমরা এখানে দিব পাই বাই টু ওকে এবার বাকি যা আছে তাদের মধ্যে একটু তাকাই এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি ইন্টু এক্স টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এক্স টু পাওয়ার ওয়ান বাই থ্রি মান হচ্ছে এ টু দিওয়ার ওয়ান বাই থ্রি কস্তিটা এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি কস্তিটা

মাইনেস থ্রি এ কজস্ক্যার থিটা সাইন থিটা ডি কি বিশাল মান আমি মাইনাস থ্রি একে একটু ব্র্যাকেট দিয়ে দিই চাইলে পুরোটাকে ব্রেকেট দিতে পারতাম তবে এটুকু ব্রেক দিলে কিছু আসে নেই তাহলে আর কেউ বাকি আছে এখানে একটু দেখতে হবে এই টু দিও ওয়ান বাই থ্রি লিখছি এক্স টু ওয়ান এর মান বসাইছি এক্স টু ওয়ান এর মান বসাইছি ডি এক্সের মান এই বিশাল মান ডিএক্সের মান লিখছি তারপরে নিচে রুট ওভার যা আছে তা লিখছি মাইনাস এর মান বসাইছি সব ঠিক আছে ইকুয়েল টু ও এটাকে এটা আমার আর দরকার নেই দরকার থাকতেও পারে ইকুয়েল চিহ্নটা আমি এখানে বসাই এটা আলাদা ইকুয়েল টু এদিকে যদি আমরা ইন্টিগ্রেশন শেষ করি তাহলে আমরা পাবো মাইনাস রুট ওভার থ্রি মিউ ইন্টু টি কারণ এটা আপার লেন লোয়ার লেন বসে শেষ পর্যন্ত টি পাবো আর কিচ্ছু পাবো না তো এবার আমি এই জায়গাটার ইন্টিগ্রেশন করে আনতে পারলেই আশা করা যায় যে আচ্ছা শেষ করতে পারবো তো কীভাবে ইন্টিগ্রেশন করবো এখনও তো আমরা কোনো সুন্দর ফরমেশন পাইনি তো এই সুন্দর ফরমেশন পাওয়ার জন্য আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে আমরা এখানে উপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এ টু দি ওয়ান বাই থ্রি এ টু দি ওয়ান বাই থ্রি আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার আর এখানে কস্তিটা যেমন আছে তেমন থাক আচ্ছা এইখানে একটা কস্তিটা আছে এখানে একটা কস থিটা আছে দো মিলে মিলে কিউব থিটা লিখে দিতে পারি কিউব থিটা আর এখানকার সাইন থিটা আছে সাইন থিটাকেও লিখে দিতে পারি সাইন থিটা আরও অনেক কাজ করতে পারি এখানে মাইনাস থ্রি এ আছে সেই মাইনাস থ্রি এ কে আমি এখানে লিখে দিতে পারি মাইনাস থ্রি এ সমান চিহ্নের বাইরে নিয়ে আসতে পারি কারণ এরা ধ্রুবক যারা ধ্রুবক তাদেরকে এখানে প্রশ্নের ভিতরে রেখে কোনো লাভ নাই ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসবো তাদেরকে তাহলে কি করছি এই দুজনকে হোল স্কেল লিখছি কজ আর কজ মিলে কজ কিউ বইছে সাইন তার জায়গায় বসে গেছে মাইনাস থ্রি এ ধ্রুবক তারে বাইরে ফেলে আসছে আর আছে ডিথিতা সেই ডিথি আমি এখানে লিখে রাখবো আর নিচে কি করতে পারি দেখো নিচে একটা যুগান্তকারী কাজ করা যায় সেটা হচ্ছে এই এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার পুরোটাই কমন নিয়ে নেব এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার কমন নিয়ে নেব তাহলে একটু খেয়াল করো এখান থেকে যদি এ টু দিবার ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এখানে আর থাকবে ওয়ান মাইনাস এখান থেকে এ টু দি ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার যদি কমন এখানে হোল স্কোয়ার আছে এ টু দি ওয়ান বাই থ্রি হোল স্কোয়ার যদি কমন নেই তাহলে আর থাকবে কজ স্কোয়ার থিটা কজ স্ক্রয়ার থিটা কেন কলেজ কাটা কেন থাকবে কারণ স্কোয়ার তো ওর উপরেও যেমন আছে স্কোয়ার তো ওর উপরেও আছে তো আমি স্কোয়ার টু ওর উপরে যেটা আসে সেটা কমন নিছি কিন্তু কজের স্কোয়ার তো সেটাকে তো আমি ইগনোর করতে পারি না তাহলে ইকুয়াল টু এখানে হচ্ছে মাইনাস রুট ওভার থ্রি নিয়েও টি তো এখন আমরা ইন্টিগ্রেশনের শেষ পর্যায়ে হয়তো বা চলে আসছি প্রায় এখন আমাদের কাজ হচ্ছে ইন্টিগ্রেশনটা করে দেওয়া আনসার অটোমেটিক্যালি মিলে যাবে তবে যত সহজে আমরা আসলে ইন্টিগ্রেশন করে দিব করে দিব করতেছি তত সহজে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না সেটাও একটা দুঃখজনক বিষয় খেয়াল করো এই এ টু দি পাওয়ার স্কোয়ার যদি এখানে গুণ হয় তাহলে আমরা লিখতে পারবো এ টু দি পাওয়ার টু বাই থ্রি আর সেটা ধ্রুবক তাকে আমরা বাইরে নিয়ে আসতে পারবো ফলে আমরা বাইরে লিখতে পারবো মাইনাস থ্রি এ ইন্টু এ টু দি পাওয়ার এটা একটু মুছে ফেলি ইন্টু এ টু দি পাওয়ার টু বাই থ্রি আর ইন্টিগ্রেশন অফ জিরো থেকে পাই বাই টু অর্থাৎ যারা ধ্রুবক তারা গুণ সম্পর্কে আছে একসাথে বাইরে বের করে আসে তাহলে এই টু দিদি পাওয়ার টু বাই থ্রি স্কোয়ার গুণ হলে টু বাই থ্রি সেটাও বাইরে চলে আসছে মাইনাস থ্রি তো বাইরে ছিলই বাকি যারা আছে তাদেরকে নিয়ে একটু কাজ করি তাহলে এখানে আমরা পাচ্ছি কস কিউব থিটা আর এখানে পাচ্ছি সাইন থিটা ডিভাইডেড বাই রুট ওভার একটু ভালো করে খেয়াল করো এখানে আমরা কিন্তু এটাকে কমন নিছি আমি রুট ওভার চিহ্নটা না দিই তাহলেই বেটার হয় রুট ওভার চিহ্নটা আমার দেওয়া উচিত না এই স্কোয়ার রুটে কাটা যাবে ফলে এই এ টু দিপার ওয়ান বাই থ্রি বাইরে বেরিয়ে আসবে এ টু দিওয়ার ওয়ান বাই থ্রি কারণ এখানে মাঝখানে গুণ সম্পর্ক আছে তাই তো তো গুণ সম্পর্কে থাকলে এই রুট ওভার ওর সাথে কাটা গেছে তো রুট ওভার তোর উপরে থাকবে তো এখানে রুট ওভার থাকবে আর ওয়ান মাইনাস কল স্কোয়ার আমরা সাইনস স্কোয়ার লিখতে পারি সাইনাস্কোয়ার থিটা তাহলে কি করলাম খুব ভালো করে খেয়াল করো এই স্কোয়ারের রুটে কাটা গিয়ে এ টু দিওয়ার ওয়ান বাই থ্রি ফ্রি হয়ে গেছে আর রুট ওভারটা ওর উপরেও আছে তার উপরে বসে সাইনস স্কোয়ার থিটা হয়েছে এখন তুমি স্পষ্ট দেখতে পাচ্ছ এখানে স্কোয়ার আর রুটে কাটা যাবে ফলে এখানে থাকবে শুধুমাত্র সাইন থিটা ওকে এখানে থাকবে শুধুমাত্র সাইন্থিটা তাহলে আবার আরও দেখতে পাচ্ছি এই নিচে সাইন্থিটার নিচে সাইন্থিটাও গায়েব হয়ে যাবে অর্থাৎ একটুক থাকবে তুমি এগুলো নিজের মতো করে যত লাইনে পারো তত লাইনে লিখবা আমি সর্বোচ্চ লাইন কমানোর চেষ্টা করছি মাইনাস রুট থ্রি মিউ টি ওকে এখানে কিন্তু রুটটা মিউ পর্যন্ত আছে টি এর উপর কিন্তু রুট নেই তাহলে এখন আমরা এই ফর্মুলাটা পাচ্ছি এবার এখান থেকে আমাদেরকে আনসার বের করে আনার চেষ্টা চালা যেতে হবে তো বাইরে কি আছে দেখো বাইরে আছে মাইনাস থ্রি এ ইন্টু এ টু দি পাওয়ার টু বাই থ্রি আর এখানে আবার নিচে এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি একটা আছে না সেটাও আমি বাইরে নিয়ে আসবো এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি আর ইন্টিগ্রেশনের ভিতর আছে জিরো থেকে প্রাই বাই টু আর আছে কসকিউব থিটা ডি থিটা অর্থাৎ এই যে বিশাল ইন্টিগ্রেশন ছিল সেটার মধ্যে এখন আমরা শুধুমাত্র একজনকেই পাচ্ছি সেটা হচ্ছে কস কিউব থিটাকে কসকিউব থিটাকে ইন্টিগ্রেশন করলে আমাদের আনসার চলে আসবে অনেক কিছু ছিল সবাই কাটাকুটি গিয়ে ধ্রুবক টুবুক বাইরে বেরিয়ে শুধুমাত্র আমাদের হাতে আছে এখন কস কিউব থিটা আর কেউ নেই এখন কিউব থিটাকে যে আমরা করব করবো কসকিউব থিটার কোনো ইন্টিগ্রেশন নেই ফলে আমাদেরকে কিউব থিটাকে সূত্রের সাহায্যে ছোটো করে আনতে হবে আর এগুলো আমাদের আর লাগবে না এই জিনিসগুলোর দাম শেষ কস কিউব থিটাকে আমাদেরকে ছোটো করে আনতে হবে আর কিউব থিটাকে যদি আমরা ছোটো করে আনতে চাই সূত্র লিখতে চাই তাহলে সূত্রটা হচ্ছে কস থ্রি থিতা প্লাস মেবি থ্রি কস্থিতা হুম থ্রি কস্তিতা থ্রি কস্তিতা ডিভাইডার বাই হচ্ছে থ্রি এই সূত্রটা হচ্ছে কসকিউ থিটার তাহলে কসকিউব থিটার এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করলে আনসার বের করতে পারবো কেন কারণ এখানে কজের মাথার উপরে পাওয়ার থাকার কারণে ইন্টিগ্রেশন করা যাচ্ছে না ওই পাওয়ারকে আমি যখন এমনভাবে ভাঙতে পারবো যেখানে কোনো পাওয়ার থাকবে না তখন ইন্টিগ্রেশন করতে পারবো তাহলে এরপরে লেন আমরা যেটা করবো সেটা আমি এখানে একটু দেখাচ্ছি এটা থাকবে না এটা থাকবে না কি করব দেখো এখানে মাইনাস থ্রি যেমন আছে তেমন থাক মাইনাস থ্রি আর এখানে এই যে এ অনেকগুলো দেখা যাচ্ছে না তাদের বেজ এক ওরকম হলে পাওয়ারে পাওয়ারে যোগ বিয়োগ যেগুলো করি সেগুলো করবো এই এর পাওয়ার হচ্ছে ওয়ান আমি এটা একটু মুছে ফেলি এই এ এর পাওয়ার হচ্ছে ওয়ান লিখলাম তারপরে প্লাস এই এ এর পাওয়ার হচ্ছে টু বাই থ্রি আর এই নিচে যে এ আছে সেটা মাইনাস দিয়ে লিখতে হবে ওর পাওয়ার হচ্ছে ওয়ান বাই থ্রি কেন কারণ হচ্ছে গুণের সময় পাওয়ার যোগ হয় কিন্তু ভাগের সময় পাওয়ার বিয়োগ হয় তো যে ভাগে আছে তার পাওয়ারটা বিয়োগ করছে আর এখানে ইন্টিগ্রেশন অফ জিরো থেকে পাই বাই টু আর এখানে দেখো কস কিউব থিটার সূত্র লিখে দেবে কস কিউব থিটার সূত্রটা লিখে দেব সেটা হচ্ছে কস থ্রি থিতা প্লাস হচ্ছে থ্রি কস থিতা ডিভাইডেড বাই হচ্ছে থ্রি আর ডি থিতা যেমন আছে তেমন থাকে আর এখানে যা আছে তা থাকবে মানে মাইনাস রুট ওভার থ্রি মিউ টি মানে রুট ওভার থ্রি মিউ টি যেভাবে আছে সেভাবে থাক তো এখন এখান থেকে আমরা কী আনসার পাই দেখো আমি এখানে একটা ওয়ান বাই থ্রি বাইরে নিয়ে আসবো নিয়ে আসার চেষ্টা করব তাহলে কী হয় সেটা একটু দেখি এখানে আমরা পাচ্ছি আগে মাইনাস থ্রি আর এখান থেকে ওয়ান বাই থ্রি বাইরে নিয়ে আসবো ফলে ওয়ান বাই থ্রিটাও এখানে চলে আসুক আর এখানে এ টু দি দিপার কী পাচ্ছি দেখো এটাকে যদি লসাও করি তাহলে আমরা যেটা পাবো তিন কে তিন তিন থেকে দুই গেল তিনে দুই হবে পাঁচ পাঁচ থেকে এক গেলো হবে চার ফোর বাই থ্রি পাবো এ টু দি আর ফোর বাই থ্রি পাবো তাহলে এখানে থ্রি থ্রি কাটা যাবে পরালেনে কাটবো আপাতত আমরা কী করছি মাইনাস থ্রি যেমন আছে তেমন রয়ে গেছে এর নিচে যে থ্রিটা আছে সেটাকে আমি বাইরে নিয়ে আসছি আর এখানে পাওয়ারটা যোগ করে এরকম লিখছি আর এখানে তাহলে কী পরে থাকে এখানে পরে থাকে কস থ্রি থিতা প্লাস থ্রি কস থিতা আর ডিথিতা আমাকে ব্র্যাকেট ইউজ করতে হবে নাহলে ইন্টিগ্রেশন যে দোনোজনকে করতে হবে সেটা বোঝাবে না ওকে তাহলে এখন আমরা এখান থেকে ইন্টিগ্রেশন করে আনসার বের করে ফেলবো তাহলে এখানে কী আসতেছে দেখো থ্রি থ্রি কাটা একটা নেগেটিভ আসতেছে আমি চাইলে নেগেটিভটাকে তারা দিতে পারে কীভাবে এ পাশে একটা নেগেটিভ এ পাশে একটা নেগেটিভ ওকে কি বলছি এ পাশে একটা নেগেটিভ এই পাশে একটা নেগেটিভ দুই নেগেটিভ কাটা গিয়ে থ্রি থ্রি কাটা গিয়ে এখানে থাকবে এ টু দি পাওয়ার ফোর বাই থ্রি আর ইন্টিগ্রেশন ওকে করে দিব ওকে ইন্টিগ্রেশন করে দিলে কস থ্রি থিতার ইন্টিগ্রেশন হবে সাইন খেয়াল করবা সাইন থ্রি থিতা ডিভাইডেড বাই থ্রি কেন কারণ হচ্ছে কস থ্রি থিতার ইন্টিগ্রেশন হচ্ছে সাইন থ্রি থিতা আর ওই সহক যেটা সেটা নিচে এসে বসবে একইভাবে প্লাস এখানে থ্রি তার জায়গায় থাকবে কস্তিদের ইন্টিগ্রেশন হবে কস্তিদের ইন্টিগ্রেশন হবে শুধু সাইন আর আপার লিমিট লিমিট জিরো থেকে ফাইভ বাই টু ইকুয়েল টু এখানে মাইনাস চিহ্ন হবে না ওই যে মাইনাস মাইনাস কাটা গেছে ফলে রুট ওভার আর থ্রি মিউ টি এ টু থাকবে তো এখন এরপরের লাইনে আমরা এটার আপার লিমিট লিমিট বসিয়ে আনসার কী আসে সেটা বোঝার চেষ্টা করব তাহলে দেখো এ টু দিপোয়ার ফোর বাই থ্রি যেমন আছে তেমন থাক এ টু দিপার ফোর বাই থ্রি নিয়ে আমাদের কোনো অবজেকশন নেই এই পাই বাই টু যখন এখানে বসবে তাহলে সাইন থ্রি পাই বাই টু একটু খেয়াল করবা সাইন থ্রি পাই বাই টু এর আনসার হচ্ছে ম্যাবি বি মাইনাস ওয়ান সাইন থ্রি পাই বাই টু এর আনসার মাইনাস ওয়ান একটু খেয়াল করো সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান একটু ভালো করে খেয়াল করবা সাইন জিরো ডিগ্রি মান জিরো সাইন নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান তাহলে নাইনটি ডিগ্রির মান হচ্ছে ওয়ান একটু খেয়াল করো সাইন পাই বাই টু মানে নাইনটি ডিগ্রি এটার মান হচ্ছে ওয়ান সাইন টু পাই বাই টু এটার মান হচ্ছে জিরো আবার সাইন থ্রি পাই বাই টু এটার মান হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ এখানে আমি একটু ওয়ান দিই ওয়ান পাই বাই টু তাহলে দেখো সাইন ওয়ান পাই বাই টু হচ্ছে ওয়ান সাইন থ্রি পাই বাই টু হচ্ছে মাইনাস ওয়ান সাইন ফাইভ পাই বাই টু হবে আবার প্লাস ওয়ান সাইন সেভেন পাই বাই টু হবে আবার মাইনাস ওয়ান অর্থাৎ সাইন বিজোর পাই বাই টু এটার মান একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান একবার প্লাস ওয়ান একবার মাইনাস ওয়ান এরকম আকারে পরিবর্তিত হতে থাকবে তাহলে কি বলছি সাইন বিজোর পাই বাই টু এর মান ওয়ান হবে হয় প্লাস ওয়ান হবে নাহলে মাইনাস ওয়ান হবে তো সাইন ওয়ান পাই বাই টু যেটাকে আমরা নব্বই ডিগ্রি বলি সেটার মান হচ্ছে ওয়ান সরি আর সাইন ওই আরেকটা বিজোর সংখ্যা যখন আসবে তখন সেটার মান হবে মাইনাস ওয়ান তাহলে আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে আমি এখানে যেটা লিখতে পারবো নিচে থ্রি আছে তার জায়গায় সাইন থ্রি পাই বাই থ্রি পাই বাই টু মানে পাই বাই টু যদি আমি এখানে বসে তাহলে সাইন থ্রি পাই বাই টু হবে যেটার আনসার হবে মাইনাস ওয়ান তারপরে প্লাস থ্রি এখানে থাকবে সাইন এখানে হবে পাই বাই টু সাইন পাই বাই টু আনসার হচ্ছে ওয়ান ওই যে সাইন পাই বাই টুর আনসার হচ্ছে ওয়ান তাহলে পাই বাই টু দিয়ে এখানে বসে সাইন পাই বাই টু যার আনসার হচ্ছে ওয়ান মাইনাস জিরো যদি বসে তাহলে সব জিরো হয়ে যাবে কারণ জিরো যদি এখানে বসে সাইন জিরো সে জিরো জিরো যদি এখানে বসে সাইন জিরো সেমন জিরো তাহলে লোয়ার মিট পুরো কি পুরো জিরো হয়ে যাচ্ছে ওকে তাহলে আমরা এইটুকু পাচ্ছি এবার এখান থেকে হিসাব করে দেখি আসলে কী হয় এইখানে আমরা পাচ্ছি একটু হিসাব করলে আমরা পাচ্ছি থ্রি আর এখানে পাচ্ছি মাইনাস ওয়ান প্লাস এটা হচ্ছে তিন তিনে নাইন এরকম আসবে এরকম ভয়ানক আনসার কেন আসতেছে আই ডোন্ট নো আসলে সব কিছু ঠিক আছে কিনা আমি ঠিক যাই না মাইনাস ওয়ান বাই থ্রি প্লাস থ্রি একটু পর্যন্ত তো ঠিকই আছে বাকি বাইরে কী হয়েছে সেটা আমার আসলে দেখার বিষয় এখানে বাইরে একটা থ্রি থেকে যাচ্ছে না আমাদের বাইরে কোনো থ্রি ছিল না কোথাও আমি ভুল করছি তোমাদেরকে আসলে এই জিনিসটা খুঁজে বের করে ঠিকঠাক করতে হবে আমি কোনো একটা জায়গায় ভুল করে ফেলছি আমার আনসার মিলতেছে না প্রশ্নের সাথে যাই হোক আমি যদি এখানে লসা করি তাহলে আমি পাবো মাইনাস এত বাই এত তাহলে আমি এটা নাইন থেকে ওয়ান চলে গেলে আমরা পাবো এইট বাই থ্রি এখানে পাবো এইট বাই থ্রি আর এখানে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর বাই থ্রি ফোর বাই থ্রি এরকম আসছে এইট এ টু দি পাওয়ার ফোর বাই থ্রি আর নিচে আসছে থ্রি আর এই থ্রি রুট টু যেটা আছে এদিকে সেটাকে আমি যদি এখানে নিচে নিয়ে আসি তাহলে আমরা ভাবব রুট ওভার থ্রি মিউ আর ইকুয়েল টু হচ্ছে টি তাহলে আমার আনসার আছে টি ইকাল টু এইট এ টু দি পাওয়ার ফোর বাই থ্রি ডিভাইড বাই থ্রি রুট ওভার থ্রি মিউ এখন এটা এটার সাথে মিলে নাই আসলে কিন্তু এটা এটার সাথে মিলার কথা ছিল কিন্তু আমি হয়তো বা এখানে মানে হিসাব নিকাশে কোনো একটা জায়গায় কোনো একটা ছোট্টখাটো ভুল করছি ওই ভুলের কারণে আমার আর আনসারটা মেলে না আলটিমেটলি আসলে এটাই আসবে তোমাদের টু এ টু দিপার ফোর বাই থ্রি রুট থ্রি মিও এটাই আসবে তোমরা একটু চেষ্টা করলে বিষয়টা বুঝতে পারবা আর আমি তোমাদের এই লেকচারে অবশ্যই কোথায় আমি ভুল করছি কোন জায়গাটাতে মিস করছি সেটা একটু আমি দেখাই দেবো যে জায়গাটাতে আমি মিস করছি ওই মিসিং জিনিসটা যদি এখানে ঠিকঠাকভাবে অ্যাড থাকে তাহলে কিন্তু আমরা পুরা পুরো আনসারটা ঠিকভাবে পেয়ে যাবো ওকে যাই হোক তো আমি আশা করবো যে এইসব ক্যালকুলেশন বাকি কি সব কিছু তোমরা পারবা কারণ এখানে ইন্টিগ্রেশন যা করার সেগুলো আমি ঠিকঠাকভাবে করে দিচ্ছি কোনো জায়গায় কোনো ভুল ছিল না খালি কয়েকটা সংখ্যাগত কোনো একটা পার্থক্য আমাদের এখানে ছিল যে জিনিসটা আমার এখানে আনসার আর মিলতে নাই তো আশা করি তোমরা সেই জিনিসটা নিজেরা মিলে ফেলতে পারবে